Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Wa ma kana Allahu liyu'adzibahum wa anta fihim. Wa ma kana Allahu mu'adzibahum wa hum yastaghfirun. Wa ma lahum alla yu'adzibahum Allah wa hum yasudduna 'anil masjidil haram wa ma kanu awliya'uh in awliya'uhu illa al muttaqun walakinna aktsarahum la ya'lamun. Mohon Allah semesta prasangsa ya Allah fakr rabbul alamin. Nabi Karim sallallahu alaihi wasallam er barkate joto din porjonto tini jibodoshay chilen toto din Allah pak tar azab manob jatir upor nazil korenni, কারণ এটি হচ্ছে আল্লাহ পাকের খাস রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আর অতদিন পর্যন্ত আল্লাহ পাক আযাব দেবেন না যতদিন পর্যন্ত মানুষ আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চাইতে থাকবে। এই দুটি নিরাপত্তা আল্লাহ পাক মানব জাতিকে দান করেছেন। একটি নিরাপত্তা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমাদের সামনে নিরাপত্তা একটি মাত্র বাকি আছে, তা হচ্ছে তওবা ইস্তিগফার করা। যতদিন পর্যন্ত আমরা আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করতে থাকব ততদিন পর্যন্ত আল্লাহ পাকের আযাব আসবে না। আর যেই জাতি তওবা ইস্তিগফার থেকে উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়, সেই জাতির উপর আল্লাহ পাকের আযাব আসে। সালাত এবং সালাম নাযিল হোক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দিনে 100 বার করে ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, রব্বিগফিরলি ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এইভাবে আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের ভুল ভ্রান্তির অগ্রিম মার্জনার ঘোষণা আল্লাহ পাক কোরআনে কারিমে করেছেন। আমাদের তাফসীর হবে আয়াত নম্বর 34 থেকে সূরা আনফালের। এর আগে যে আয়াতটি রয়েছে আয়াত নম্বর 33, তার সাথে এই আয়াতের সম্পর্ক রয়েছে। সুতরাং আবার শুরু করছি ওই আয়াত থেকে যে আয়াতের শেষে আমরা থেমেছিলাম গত সপ্তাহে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফিহিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এমন নন যে মানব জাতিকে আযাব শাস্তি দেবেন অথচ আপনি তাদের মাঝেই রয়েছেন। ও আনতা ফিহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, আর আল্লাহ এমন নন যে তাদেরকে শাস্তি দেবেন, ওহুম ইস্তাগফিরুন অথচ তারা ক্ষমা চাইছে, তারা ইস্তিগফার করছে, তারা মার্জনা কামনা করে যাচ্ছে। যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক আযাব দেবেন না, এই কথা ঘোষণা করেছেন কোরআনে কারিমে। আল্লাহ পাক ওই রকম আযাব দেন নাই। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, আল্লাহ পাকের রহমত এই নবীর কারণে। আর দ্বিতীয় উপায় আল্লাহ পাকের আযাব থেকে রক্ষার হচ্ছে ইস্তিগফার করা। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ তাদেরকে আযাব শাস্তি দেবেন না, ওহুম ইস্তাগফিরুন যখন তারা ইস্তিগফার করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এই রাস্তা আমাদের খোলা আছে। এর উপর একটি সুন্দর কিতাব লেখা হয়েছে একজন আমির প্রিন্স আল কাসিমের, প্রিন্স আলে সৌদ হাফেজাহুল্লাহ, তিনি লিখেছেন। এখানকার যারা রাজ পরিবার তারাও বেশ কয়েকজন আছেন, ভালো ভালো আলেম আছেন তারা, তাদের একজন তিনি। তো তিনি এই কিতাবটি লিখেছেন আরবিতে, আর কয়েক ভাষায় অনুবাদ হয়েছে। বাংলায় এক কপি আমার কাছে একবার আল কাসিম গিয়েছিলাম, তখন আমাদের এক ভাই ইসলামিক সেন্টারে দিয়েছিলেন এই বইটি। তে এই বিষয়টা আলোচনা করা হচ্ছে আল আমান উসানি, কিতাবের নাম হচ্ছে আল আমান আসানি, মানে দ্বিতীয় নিরাপত্তা। দ্বিতীয় নিরাপত্তা মানে কি? ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফজিলত, হ্যাঁ, ওর মহত্ব, ওর উপকারিতা ইত্যাদি।
এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আল্লাহ পাক এই আয়াতে তাহলে ইস্তিগফারের ফজিলত বলেছেন। যদি ক্ষমা চাইতে থাকেন, কারণ মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি আল্লাহ পাকের কাছে দ্রুত ক্ষমা চান তাহলে দ্রুত আযাব মুক্ত হয়ে যাবেন। যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ, যেই জনপদ, যেই দেশের মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, সেই দেশে, সেই পরিবারে, সেই সমাজে, সেই ব্যক্তির উপর আল্লাহ পাকের আযাব আসে না। ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আয়াত নম্বর 33 সূরা আনফাল, ভালো করে মনে রাখবেন। এই আয়াত নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বদর যুদ্ধের সময়, তাই না? বদর যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে মক্কার কাফেরদেরকে আমি ধ্বংস করে দিতাম, আসমানি আজাব দিয়ে বা জমিনী আজাব, ভূমিকম্প দিয়ে বা আসমানি গজব দিয়ে, যেমন আগের জাতিগুলি কিভাবে ধ্বংস করে, নূহ আলাইহিস সালামের জাতিকে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে, হ্যাঁ, তারপর আদ সম্প্রদায়কে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করা হয়েছে, বিকট শব্দ দিয়ে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে কয়েক আজাব দিয়ে, জমিনকে উল্টে পাল্টে ইত্যাদি পাথর বর্ষণ করে, এইভাবে বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে। আল্লাহ পাক ইচ্ছা করলে মক্কার কাফের মুশরিকদেরকে এইভাবে ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি করেননি। কেন? উত্তরে আয়াতে রয়েছে, ওয়ান তাফিম, যতদিন আপনি আছেন, আগের নবীরা থাকতে নবীদের সামনে ওই জাতিকে ধ্বংস করা হয়েছে, ঠিক না? লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেন তুমি রাতারাতি বেরিয়ে পড়ো, ভোর রাতে, হ্যাঁ, বেরিয়ে পড়ো তুমি রাতারাতি, আর ওয়ালা ইলতাফিত মিনকুম আহাদুন, ফিরে দেখবে না যে আল্লাহর আযাব নাযিল হয়েছিল, দেখি কি হচ্ছে না হচ্ছে, কবরদার দেখবে না কেউ তোমরা। তাহলে নবীর চোখের সামনে জাতিকে ধ্বংস করা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে কাফেররা উপকৃত, আল্লাহর দুশমন উপকৃত, রাসূলের কট্টর দুশমন আবু জাহাল, আবুল হাব, উদবা সাইবা রাবিয়া, মক্কার মুশরিক কুরাইশরা, তারা উপকৃত, লাভবান, যে আল্লাহ পাক আসমানি জমিনি আজাব দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ যেগুলোকে বলা হচ্ছে আজকাল, এগুলো দিয়ে আল্লাহ পাক ব্যাপক হারে ধ্বংস করেননি মক্কাবাসীকে, অথচ তারা আল্লাহ পাকের আজাবের মুস্তাহিক, হকদার ছিলেন। আল্লাহ যে কোনো আজাব দিয়ে ধ্বংস করতেন মক্কার এই কাফেরদেরকে ওই সময়, সেটা আল্লাহর জন্য ন্যায়নীতি, ইনসাফ ছিল, সুবিচার ছিল। তারপর আল্লাহ ধ্বংস করেন নবীর বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে মদিনা থেকে, মক্কা থেকে যখন মদিনা হিজরত করে চলে আসলেন, তার আগে পর্যন্ত সামান্যতম এমন কোন আজাব কাফেরদের উপর আসেনি, হ্যাঁ, বড় আজাব আসেনি, ছোট আজাব আসেনি, আসেনি তেমন আজাব। মদিনা হিজরত করার পরে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলেন মুমিন মুসলিমদের উপর, রাসূলুল্লাহ সাহাবাই কেরামদের উপর। এই জিহাদ দিয়ে আল্লাহ পাক আজাব শাস্তি দিলেন মক্কার কাফেরদেরকে, ব্যাপক হারে আল্লাহ ধ্বংস করলেন না, কিন্তু আল্লাহ পাক আজাব দিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বেরিয়ে চলে এসেছেন মদিনায়, আর তাদের মাঝে নবী করিম সাল্লাল বিদ্যমান নন, তখন আজাব এসেছে। এই পয়েন্টটিও অনেক তাফসিরকাররা উল্লেখ করেছেন, তবে ব্যাপক হারে আল্লাহ পাক ধ্বংস করেননি, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ পাক সকল কাফেরকে আল্লাহ ধ্বংস করেননি মক্কার। ইস্তিগফার সম্পর্কে কোন কোন রেওয়ায়েত এসেছে তাফসিরে যে মক্কার মুশরিকেরা শির কুফরির পথে থাকলেও আল্লাহর অস্তিত্ব মানত, নাস্তিক ছিল না তারা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়াত মানত, আল্লাহর কাজে শির করত না, তাওহীদের রুবুবিয়াতে তারা শির করত না, আল্লাহকে স্রষ্টা মানত, আল্লাহকে রিজিক দাতা মানত, এবং বড় বিপদে পড়লে কাকে ডাকত, আল্লাহকে ডাকত। আবরাহা যখন আক্রমণ করে আসলো, আব্দুল মুতালিব তো মুশরিক, তখন কাবার গেলাব ধরে কার কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, কার কাছে দোয়া করেছিল, লাতুজ জামানা 360টা মূর্তি তো ওখানে রাখা ছিল, ওদেরকে কেন ডাকেনি যে হরে রাম হরে কৃষ্ণ উদ্ধার করো, হ্যাঁ করেছিল, মক্কার কাফের এই কাজ করেনি, আব্দুল মুতালিব কাজ করেনি, আল্লাহ তোমার ঘরের তুমি হেফাজত করো, যখন বড় বিপদ আসতো তখন এক আল্লাহকে ধরতো, কোরআনে কারিম বলা হয়েছে, যখন সুখে থাকতো তখন তারা শিরক করত, দুঃখে পড়লে দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র নিখুঁত নির্ভেজাল করে আল্লাহকে ডাকত। তো তারা ইস্তিগফার করতো কিন্তু ভুল পথে, শিরক কুফরিও করছে, মূর্তি পূজাও করছে, আর তার সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইছে। কোন কোন তাফসিরকাররা উল্লেখ করেছেন যে এটা একটি কারণ, আল্লাহ পাকের প্রাকৃতিক
আজাব দিয়ে মক্কাবাসী মক্কার কাফেরদের ধ্বংস না করার। এই তো ছিল বিগত কালের কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত দ্বিতীয় যে নিরাপত্তা উল্লেখ করা হয়েছে সেটা অব্যাহত আছে না নেই? সুতরাং আমরা যতদিন পর্যন্ত আল্লাহ অভিমুখী হব, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব, আমাদের দৈনিক ইস্তেগফার থাকবে, এবং ইস্তেগফার ক্ষমা চাওয়া মানে এই না যে মিছামিছি ক্ষমা চাওয়া। মিছামিছি ক্ষমা চাওয়া বলতে গুনাহ তো ডুবে আছেন, গুনাহ করতেই আছেন, গুনাহ ছাড়ব এই মন মেজাজ নেই, আর আস্তাগফিরুল্লাহ পড়তে আছেন, এটা হচ্ছে মিছামিছি ইস্তেগফার করা। আর অন্তর থেকে ক্ষমা চাওয়া, জবান দ্বারা ক্ষমা চাওয়া, কাজে কর্মে ক্ষমা চাওয়া হচ্ছে যে ভুল করেছি ক্ষমা চাইলাম মানে এই ভুল আর করব না, এটা হচ্ছে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে তওবা, এটা হচ্ছে ইস্তেগফার, আল্লাহর দিকে ফিরে আসা। এই রকম অবস্থা যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে তৈরি করতে পারি, আমাদের পরিবারে তৈরি করতে পারি, যে ভুল হতে পারে পারিবারিক ক্ষেত্রে, কিন্তু আমরা পরিবার তওবা করি, ইস্তেগফার করি, সমাজে ভুল হতে পারে, পাপ হতে পারে, দেশে পাপ হচ্ছে, পাপ হবেই, কিছু আগাছা থাকবেই, কিন্তু দেশবাসী আল্লাহ অভিমুখী, আল্লাহ দ্রোহী নয়, আল্লাহর দুশ্মনী করে, আল্লাহর দিনের দুশ্মনী করে না, আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ করে না, বরং আল্লাহ পাকের কাছে শিরনত করে ভুল স্বীকার করে, ইস্তেগফার করে, তো আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করবেন না প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, বড় আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন না। তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ, আর এমন কোন বাধা আছে যে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেবেন না, মানে মক্কার মুশরিকদের শাস্তি দেবেন না। এর আগে বলে আল্লাহ আজাব দেবেন না যতদিন নবী আছেন, তারপর আল্লাহ বলছেন যে আল্লাহ কেন শাস্তি দেবেন না, মানে দেবেন আল্লাহ শাস্তি। তাহলে আগের শাস্তি আর পরের শাস্তি, আগের আয়াতে প্রাকৃতিক দুর্যোগ, বড় ধরনের আজাব যাতে দেশবাসী ধ্বংস, এলাকাবাসী ধ্বংস, সকলেই ধ্বংস, হ্যাঁ এইরকম আজাব, পুরুষ নারী শিশু হ্যাঁ দুর্বল সবাই ধ্বংস, এইরকম আজাব আল্লাহ পাক দেবেন না যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, এটি আপন জায়গায় ঠিক আছে। আর এই আয়াত আয়াত নম্বর 34-এ যে আজাবের কথা উল্লেখ করা হয়েছে যে কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক কেন আজাব দেবেন না, মক্কার লোকদেরকে কেন আল্লাহ শাস্তি দেবেন না, এই আজাব বলতে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে পরাজিত করা এদেরকে, এদেরকে লাঞ্ছিত অপদস্থ করা, এদের বদরে অথচ তারা বড় অহংকার গর্বের সাথে বেরিয়ে এসেছিল, কল্পনাতেও ছিল না যে আমাদেরকে মোহাম্মদ হারাতে পারবে, পরাজিত হয়ে আমরা ফিরব, বরং আবু জাহালি কল্পনা করতে পারেনি যে এখানে আমার শেষ সমাপ্তি, হ্যাঁ জাহান্নামে পৌঁছে যেতে হবে বদরের প্রান্তে, কল্পনা তো ছিল না, বড় দাপট আর অহংকারের সাথে এসেছিল। আল্লাহ পাক এই আজাব দিয়ে 70 জনকে জাহান্নামে পৌঁছে দিলেন, আর 70 জনকে নবী সাল্লাম সাহাবাই কেরামরা বন্দি করে নিয়ে আসলেন। এই মর্মে আল্লাহ বলছেন ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ, আর তাদের আজাব দিতে এমন কোন বাধা রয়েছে, ওমা লাহুম তাদের কাছে এমন কোন বাধা রয়েছে যে আল্লাহ ইউআযিবাহুমুল্লাহ, যে আল্লাহ তাদেরকে আজাব শাস্তি দেবেন না, ওহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম, অথচ এই অপরাধগুলি তারা করে, তাদের অপরাধগুলি আল্লাহ উল্লেখ করছেন একটি, তার মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ অপরাধ কি, তা হচ্ছে ওহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম, সম্মানিত মসজিদ, মসজিদে হারামে ইবাদত বন্দি করতে তারা বাধা প্রদান করে থাকে, মসজিদ হারামে ইবাদত বন্দিগিতে বাধা প্রদান করে থাকে। বদরের আগের অবস্থা যদি দেখেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক বছর ধরে গোপনে গোপনে ইসলামের দাওয়াত করেছেন, যতদিন পর্যন্ত উমার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেনি, যতদিন পর্যন্ত হামজা রাদিয়াল্লাহু আনহু, এই দুই বীর মুজাহিদ ইসলাম গ্রহণ করেনি, ততদিন পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আর গোপনে নামাজ পড়েছেন ঘরে, দারুল আরকামে, বাইরে বেরোতে পারেননি, ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিয়েছেন, সমষ্টিগত 10টা লোকে একসাথে ইসলামের দাওয়াত দেওয়ার সাহস হয়নি, ক্ষমতা ছিল না, কাবার পাশে নামাজ পড়বেন অসম্ভব কথা যে মক্কার কাফের নেতারা কাবার সামনে মুসলিমদেরকে সালাত আদায় করতে দেবে, ওহুম ইয়াসুদ্দুন আইল মসজিদুল হারাম, তো মসজিদে হারামে বাধা দিত এইভাবে। তারপরে নবী করিম কত বড় বাধা যে প্রাণ নাশের জন্য তারা ষড়যন্ত্র করলো, হিজরত করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হলেন, আল্লাহর দিনের জন্য হিজরত করেছেন, আল্লাহর ইবাদত স্বাধীনভাবে করবেন মদিনায়, এই জন্যই আল্লাহ পাক হিজরত করেছেন তাকে, তাহলে
মসজিদ হারামে ইবাদতবন্দিকে বাধা সৃষ্টি করা। মদিনা চলে আসার পরেও হুদাইবিয়ার বছরে উমরা করার জন্য গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ হারামে যেতে বাধা দিয়েছে না দেয়নি, উমরা করতে বাধা দিয়েছে না দেয়নি, জিদ পুরা করলো যে এই বছর অন্তত যেতে দেবো না, ঠিক আছে আগামী বছর আস। আর আগামী বছর আসলেও তিন দিন মাত্র, তিন দিন শেষ হয়নি, তার আগে সময় শেষ হচ্ছে, মোহাম্মদ রাতের আগে বেরাও বেরাও, সময় শেষ সময় শেষ। সুবহানাল্লাহ, এই ছিল অবস্থা, এই অপরাধ। কেন আল্লাহ ধ্বংস করবেন না মক্কার মুশরিকদের কি বদরের মতো? বদরের প্রান্তে যেই তারা পরাজয় স্বীকার করেছিল তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করেছে এইরকম আজাব দিয়ে, অথবা মক্কা বিজয়ের মাধ্যমে মুমিনদেরকে মক্কা বিজয় দানের মাধ্যমে আল্লাহ পাক কেন মক্কার মুশরিক কাফেরদেরকে আল্লাহ পাক আজাব দেবেন না, শাস্তি দেবেন না, এইরকম আজাবের কথা উল্লেখ করে, তাহলে দুই আয়াতে কোনো বিরোধ নেই। আগের আয়াতে প্রাকৃতিক আসমানি জমিনি ব্যাপক হারের আজাব আল্লাহ দেবেন না নবী সাল্লাল্লাহু যতদিন বেঁচে আছেন, আর এই আয়াতে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আজাব কাফের মুশরিকদের ওপর এসেছে, কেন আসবে না? কারণ তারা যেসব অপরাধ করে তার বড় অপরাধ হচ্ছে মসজিদে হারামে যেতে তারা বাধা সৃষ্টি করে। ওমা কানু আউলিয়া, অথচ তারা মসজিদে হারামের সত্যিকার মুতাওয়াল্লি নয়। মসজিদে হারামের আউলিয়া ওলির বহু বচন, ওলি মানে হচ্ছে অভিভাবক, ওলি মানে হচ্ছে তত্ত্বাবধায়ক, ওলি মানে হচ্ছে মোতাওয়াল্লি সহজ ভাষায়, কারণ আমাদের দেশের ভাষায় মসজিদের মোতাওয়াল্লি হয়ে থাকে, তাই না? এই টার্মটা ব্যবহার হয়ে থাকে। তারা আসলে মসজিদে হারামের মোতাওয়াল্লি হওয়ার, অভিভাবক হওয়ার, তত্ত্বাবধায়ক হওয়ার যোগ্যতা রাখে না, অযোগ্য কাফের মুশরিক। মুশরিক আল্লাহর ঘরের খেদমত করবে, অযোগ্য। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মসজিদে হারামের অভিভাবক বা তত্ত্বাবধায়ক বা মোতাওয়াল্লি হচ্ছে আল্লাহ ভীরুরা, যারা সতর্ক সাবধান, যারা গুনাহমুক্ত থাকতে চায়, গুনাহ করব না, পাপ করব না ইচ্ছা করে, এই রকম ঈমান যাদের রয়েছে তারাই আসল কাবা ঘরের মোতাওয়াল্লি হওয়ার হক রাখে। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না, বুঝে না এই বিষয়গুলি, যে মুশরিক আমরা শিরকের অবস্থায় কাবা ঘরের খেদমত করছি, হাজিদের খেদমত করছি, জমজম পানি মানুষকে পান করাচ্ছি, আর হজের মৌসামে সুযোগ সুবিধা কিছু করে দিচ্ছি বাইরের হাজিদেরকে, এই দিয়ে সওয়াব হাসিল করব, কখনো সওয়াব হবে না। কারণ যে কোনো নেকি স্থায়ী হওয়ার জন্য বা সুরক্ষিত থাকার জন্য তৌহিদ হচ্ছে মূল শর্ত, তৌহিদ বিহীন কোন নেক আমল কাজে আসবে না পরকালে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিহীন কোন নেক আমল কবুল হয় না। আমল কবুল হওয়ার জন্য এই দুটি শর্ত, তাওহীদ নেই এদের। মসজিদে হারামের মুতাওয়াল্লি হয়ে বসে আছে মক্কার মুশরিকেরা, অথচ তাদের তাওহীদ নেই, মুশরিক তারা। ওমা কানা সলাতু ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া, তো মক্কার কাফের মুশরিকরা তাদের উপাসনা করতো না, তাদের ইবাদতবন্দি করতো না, কাবা ঘরে যখন খেদমতি করতো তো কাবা ঘরে ইবাদতবন্দি করতো, কিন্তু ইবাদতবন্দি তাদের কি ছিল? এদের ইবাদতবন্দি এক তো শিরকি ইবাদতবন্দি ছিল, শিরকের সাথে তওয়াফ করতো, তওয়াফের মধ্যে কুসংস্কার ছিল যে বাইরের লোক যারা আসতো নারী পুরুষ তারা উলঙ্গ হয়ে তওয়াফ করবে, কারণ এই কাপড়ে অনেক পাপ করেছে, সুতরাং কাপড় পরিধান করে কি করা যাবে না, তওয়াফ করা যাবে না বাইরের লোকেরা। আর মক্কার লোকে আবার সিনিয়র বলছে আমরা না, আমরা কাপড় পেরে করব। তাহলে মক্কার লোকের আজকাল ন্যাংটা পেরে চাইতে ভালো, মক্কার মুশরিকরা কাফেররা 1400 বছর আগে যে কাফের মুশরিক আবু জাহাল আবু লাহাব ছিল না, ওরা এই দিক থেকে ন্যাংটা পেরে চাইতে, যারা মারেফতি কাপড় পরে থাকে আর ওলঙ্গ থাকে, আবার ওই ন্যাংটা পীর থেকে তাবারুক হাসিল করছে, হ্যাঁ এই রকমের পীর মুদিদের চাইতে মক্কার মুশরিক আবু জাহাল আবু লাহাবরা ভালো ছিল না? ছিল না। তারা নিজেরা বলতেন আমরা ন্যাংটা হইতে পারবো না, আমরা ওই ন্যাংটা পীর সাজতে পারবো না, তোরা বাইরে থেকে আসছিস তোরা ন্যাংটা সাজ, ঠিক না? দেখতে পাচ্ছেন, আর এটা ইসলাম ধর্মের নামে চলছে, এটা রাসূলের উম্মতের নামে চলছে, এটা কোরআন হাদিসের নামে চলছে, এটা মারিফত আল্লাহর সাথে মারিফত আর ফানা বিলীন হওয়ার নামে চলছে। আউযুবিল্লাহ, ইসলাম ধর্মকে কিভাবে বিকৃত করেছে! মক্কার মুশরিকদের ইবাদত বন্দেগীতে ভেজালের সংমিশ্রণ ঘটেছিল, তওয়াফ করত, তওয়াফের সাথে সাথে তারা তালি বাজাত,
করতালি, তালি বাজাত। তওয়াফের সাথে সাথে মুখের ভিতর আঙ্গুল ভরে শীষ মারত, শীষ। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এদের নামাজ, হ্যাঁ এদের উপাসনা এই ধরনের ছিল। আল্লাহ বলছেন ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া, তাদের সলাত তাদের উপাসনা বাইতুল্লাহর নিকটে ছিল না একমাত্র শীষ মারা ওয়া তাসদিয়া এবং তালি বাজানো ছাড়া। অর্থাৎ এদের ইবাদত বন্দেগী ছিল তালি বাজানো এবং শীষ দেওয়া। তো মুকা হচ্ছে সাফির, সাফির মানে হচ্ছে শীষ দেওয়া। আজকাল যে হর্ন মারছেন না, এটাকে সাফির বলা হচ্ছে আরবিতে। হ্যাঁ সাফির পুরাতন যুগে এই শব্দটি ছিল, এখনও শব্দটি রয়েছে। মোকা এই শব্দটি একটু কঠিন শব্দ, যার সহজ আরবি হচ্ছে সাফির, শীষ দেওয়া। ওয়াতাসদিয়া হচ্ছে তালি বাজানো, তালি বাজানো, তালি বাজাত। আজকাল আবার এই পীরতন্ত্রের নামে ঢোল তাবলা বাজিয়ে আল্লাহর মারিফাত হাসিল করা হয়, ইবাদত বন্দি করা হয়, জিকির করা হয়। এদিকে মক্কার কাফের মুশরিকদের আদর্শ না? হ্যাঁ মক্কার কাফের মুশরিকদের ইবাদত বন্দেগী এদের খানকাহে হয়, এদের জিকিরের জায়গা হয়, হ্যাঁ এদের পীর মুরিদের যে ধর্ম সেখানে হয়। তাহলে বোঝা গেল যে পীর মুরিদের ধর্ম কোরআন হাদিসের ধর্ম না, এটা মক্কার মুশরিকদের ধর্ম, যাদের ধর্ম ছিল শীষ দেওয়া এবং তালি বাজানো। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তোমরা তোমাদের কুফুরির কারণে আযাব আস্বাদন করো, আযাবের স্বাদ চাখতে থাকো। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবীলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরা সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। আয়াত নম্বর 36, এই আয়াতের শানে নজুল রয়েছে। আয়াতের তর্জমা করে দিয়ে আগে তারপর শানে নজুল শুনবেন, তাহলে বুঝতে সুবিধা। ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে যারা কাফির, ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবীলিল্লাহ, তারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার উদ্দেশ্যে। তাহলে কাফির যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, আল্লাহ পাকের বিধান কোরআনে কারীমকে অস্বীকার করে, তাদের কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করা। নিজেরা তো ইসলাম গ্রহণ করবে না, কিন্তু কেউ যদি ইসলাম গ্রহণ করে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। নিজেরা তাওহীদ কবুল করবে না, রাসূলের অনুসারী, সুন্নতের অনুসারী হবে না, কোরআন এবং হাদিসের অনুসারী হবে না। আর যদি কেউ কোরআন হাদিসের অনুসারী হয়, শিরক ছেড়ে দেয়, তাহলে তাদের জন্য বড়ই বাধা হয়ে দাঁড়াবে। তাদের উপর জুলুম অত্যাচার চালাবার চেষ্টা করবে, চাপ সৃষ্টি করবে, যতটুকু পারে করার চেষ্টা করবে তাদের ক্ষয়ক্ষতি। যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম, এবং এই ক্ষেত্রে তারা যথেষ্ট ব্যয় করে, ওরাও ব্যয় করে আর আল্লাহর দিনের জন্য ব্যয় করে। যারা আল্লাহর দিনের জন্য ব্যয় করে, আল্লাহ পাক ফাহুয়া ইউখলিফুহু, কোরআন এখানে বলেছেন সেটাকে আল্লাহ বর্ধিত করেন, সেটার উত্তম বিকল্প আল্লাহ দুনিয়াতেও দান করেন। আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনকে উঁচা করার জন্য, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য তাওহীদ সুন্নাতের প্রচার প্রসারে খরচ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন ফাহুয়া ইউখলিফুহু ওয়া খায়রুর রাযিকিন। যা ব্যয় করবে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সেটাকে বর্ধিত করবে বা সেটার উত্তম বিকল্প দান করবে দুনিয়াতেও আখেরাতে। উত্তম বিকল্প একটি নেকিকে সাতশোতে পরিণত করবেন, আর তিনি উত্তম রিজিক দাতা। সুতরাং আল্লাহর দিনের জন্য খরচ করলে কমে যাবে না, বরং উত্তম রিজিক দাতা তোমাকে উত্তম রিজিক দান করবেন। পক্ষান্তরে যারা কাফের, তারা ধন সম্পদ ব্যয় করে পাপের কাজে, নিজেরাও পাপ করে, অন্যদেরকেও পাপের দিকে ঠেলে দিতে চায়। লিয়াসুদ্দুয়ান সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে তাদের ধন সম্পদ ব্যয় করার মাধ্যমে। ফাসায়ুন ফেকুনাহা, আল্লাহ বলছেন যে এরা নিশ্চয়ই এরা খরচ করবে, ব্যয় করবে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য। কিন্তু তারপরে কি হবে? সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, অতপর তাদের জন্য এই আল্লাহর রাস্তায় বাধা দানে খরচ করা, পাপের কাজে খরচ করা, অন্যায় খরচ করা,
তাদের জন্য আক্ষেপের কারণ হবে, আফসোসের কারণ হবে, অনুশোচনার কারণ হবে। হাসরা, আজকে যে খরচ করলো আল্লাহর দিনের বিরুদ্ধে সেটা কালকে তাদের আক্ষেপের বিষয় হবে যে কেন করেছিলাম। হাই, তারা খরচ করবে, খরচ করার পরে একদিন আক্ষেপ করতে হবে, সোম্মায় গোলাবন, আর তারপরে তারা পরাজিত হবে, পরাজিত হবে। টাকা পয়সা ব্যয় করলো ইসলামের বিরুদ্ধে, শেষখানে তারা বিজয়ী না হয়ে পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর যারা কাফের তাদেরকে শেষখানে জাহান্নামে একত্রিত করা হবে। এ হচ্ছে ওই সব কাফেরদের অবস্থা। কাফের সকলে জাহান্নামে যাবে, কিন্তু কাফেরদের মধ্যে যারা আল্লাহর দিনে বাধা সৃষ্টি করার জন্য, আল্লাহর দিনের ক্ষয়ক্ষতি করার জন্য, আল্লাহর দিন যাতে করে তাতে ফলন না হয়, সেটা শক্তিশালী না হয়, এই জন্য ব্যয় করবে, তাদেরকে এই ব্যয় করার ওপর আফসোস আক্ষেপ করতে হবে। এই আয়াত কেন নাজিল হয়েছিল, ঘটনা শোনাই। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির তাফসির থেকে তিনি বলছেন, যখন বদরে কোরাইশরা ক্ষতিগ্রস্ত হলো, ক্ষতিগ্রস্ত জানেন একটু আগে বললাম, 1000 জন এসেছিল, আর তারা কল্পনা করেনি যে আমরা এভাবে হারবো, কিন্তু হলোটা কি, 70 জন তাদের সাধারণ না, বড় বড় নেতাগুলি, আবার সব বড় বড় জাদরেল নেতাগুলি সব নিহত হয়েছিল, কারণ ওরাই বেশি অহংকার নিয়ে এসেছিল। এই যখন হলো আর মক্কায় খবর পৌঁছিল তাদের আপনজনদের কাছে যে কারো বাপ মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো ছেলে মারা গেছে, হ্যাঁ মুখে খবর পৌঁছিল, একেবারে শোক মাতম শুরু হয়ে গেল সেখানে। আবু সুফিয়ান ওইদিকে যে কাফেলাতে ধন সম্পদ নিয়ে আসছিল ব্যবসা বাণিজ্য করে, সে টাকা পয়সা ওখানে পৌঁছিল, মক্কায় পৌঁছিল, তখন ওই আত্মীয় স্বজনরা নিহতদের, আবু সুফিয়ানের কাছে, আবু সুফিয়ান একজন নেতা তখন কাফের ছিল রাদিয়াল্লাহু আনহু, পরে ইসলাম গ্রহণ করেছেন তিনি, তো তার কাছে এসে পৌঁছিল, এসে বলল যে এই যে ধন সম্পদ যা লাভ করে আপনারা এসেছেন, এর থেকে সামদেশ থেকে ব্যবসায়ী সামগ্রীর সবগুলি আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন না, এটাকে মুহাম্মাদের বিরুদ্ধে এবং মুহাম্মাদের সাথী সঙ্গীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যয় করা হবে, বরাদ্দ করা হবে। তারপরে তারা প্রস্তুতি নেওয়া শুরু করলো যে এরপরে আমরা বড় ধরনের একটা হামলা করব মদিনার উপর, আর মুহাম্মদ আর মুহাম্মদের সাথী সঙ্গী এদেরকে নিশ্চিহ্ন করে ফেলব। এইভাবেই পরবর্তীতে বদর হয়েছিল কখন, দ্বিতীয় হিজরিতে, ওহদ কখন হইল, তৃতীয় হিজরিতে, ওহদের জন্য প্রস্তুতি, ওহদের 1 বছর পরে। বলছেন যে লামাউসিবাত কুরাইশ ইয়াউমা বদরিন, বদরে যখন কুরাইশরা সব নিহত হইল, আর তাদের বাকি পক্ষে যারা বেঁচে ছিল তারা মক্কা ফিরে আসলো, আবু সুফিয়ানও তার কাফেলা নিয়ে মক্কা ফিরে আসলো, তো বড় বড় নেতারা আরও যারা ছিল সেখানে, তাদের মধ্যে আবদুল্লাহ বিন আবি রাবিয়া, ইকরামা বিন আবু জাহাল, আবু জাহাল মারা গেছে, তার ছেলে ইকরামা, পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, সাফওয়ান বিন উমাইয়া, এরা ফিরে জালিমিন কোরাইশ, আর কোরাইশ বংশের বেশ কিছু লোকেরা যাদের ওসিবা আবা ওহম আবনা ওহম ইখওয়ান ওহম, যাদের কারো বাপ মারা গেছিল, কাদের কারো ছেলে মারা গেছিল, কারো ভাই বেরাদর মারা গেছিল বদরে, ফাকাল্লাম আবু সুফিয়ান বিন হারব, ফাকাল্লাম আবা সুফিয়ান বিন হারব, আবু সুফিয়ানের সাথে কথা বলল, ওমান কানাতাল্লাহু ফিতিল কাল এইরে মিন কোরাইশ তিজারা, আর যাদেরই ব্যবসায় শরিকানা ছিল, আবু সুফিয়ান এবং তার সাথে যেসব শরিকরা ছিল সকলের সাথে কথা বলল, বললো ইয়া মাশারা কোরাইশ, হে কোরাইশের দল, ইন্না মুহাম্মাদান কাদ ওয়াতারাকুম ওয়া কাতালা খিয়ারাকুম, মুহাম্মদ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে সর্বনাশ করেছে এবং তোমাদের ভালো ভালো লোকদেরকে খুন করেছে, ফা আইনুনা বিহাজাল মালি আলা হারবিহি, সুতরাং এই যে তোমাদের ব্যবসার যে লভ্যাংশ রয়েছে এই ধন সম্পদ দিয়ে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের সহযোগিতা করো, লাল্লানা আন্নুদ্রিকা মিনহু সারান বিমান উসিবা মিন্না, যাতে করে আমরা আমাদের আত্মীয় স্বজনদের প্রতিশোধ নিতে পারি। ফাফালু, তাই তারা করেছিল, আর পরের বছর ওহদের যুদ্ধ বাঁধিয়েছিল। জি, এই রিওয়ায়েতটি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী থেকে বর্ণিত এই আয়াতের তাফসিরে। তো এখন আয়াত বুঝতে পারলেন যে মক্কার মুশরিকেরা এই ধন সম্পদ খরচ করলো ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওহদ করার জন্য,
কিন্তু ওহদে কিছুটা ক্ষয়ক্ষতি সাহাবায়ে কেরামদের হলেও সেখানেও বিজয় লাভ করতে পারেনি মক্কার মুশরিকরা। আর তারপরে খন্দক হলো, সেখানেও তারা যে আশা নিয়ে এসেছিল আরবের চারিদিক থেকে সমস্ত গোত্রকে ডেকে হেঁকে যে এবারে শেষ করে আসবো, তাতেও কিছু করতে পারলো না। আল্লাহ পাক রব্বুল সর্বনাশ করলেন তাদের। হ্যাঁ, এমন ঘূর্ণিঝড়, এমন প্রচণ্ড ঠান্ডা শুরু হলো যে পালায় তার দিশা পেল না। তাদের যে তাবু টাবু ছিল সব উড়ে শেষ, আর নিজেও টিকতে পারছে না, ধুলো বালি চোখে নাকে মুখে আর থাকতে পারছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার মদিনার চারিদিক থেকে বিতাড়িত করলেন। এই খন্দকের পরে নবী করিম সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, আল আনা নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, এখন থেকে আগামীতে আমরাই তাদের উপর হানা দেব, আমাদের উপর আর কাফেররা হানা দেওয়ার কখনো সাহস করবে না। এর আগে বদরও তারা হানা দেওয়ার জন্য এসছে, হ্যাঁ ওহদে এসছে, খন্দকে এসছে, কিন্তু খন্দকের পরে খাইবারে নবী সাল্লাম নিজেই গেছেন ইহুদির বিরুদ্ধে যুদ্ধে, মক্কা বিজয়ী নিজেই গেছেন, তায়েফের যুদ্ধ, হুনাইনের যুদ্ধে নিজেই গেছেন, তা আক্রমণ করার জন্য আসার সাহস করেনি। নবী করিম সাল্লাম যে সত্য নবী, সত্য রাসূল, এর বাস্তব প্রমাণ অনেক, তার মধ্যে এটি একটি। যা তিনি বলেছেন ভবিষ্যৎবাণী তার বাস্তবায়ন হয়েছে, এটা কি তার সত্যতা প্রমাণ করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়িব ওয়া জাআল খাবিসা বাদাহু আলা বাদ ফায়ারকুমাহু জামিয়া ফায়াজআলাহু ফি জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামে কাফেরদেরকে একত্রিত করবেন, এই একটি বিষয়। আর কাফেররা ধন সম্পদ ব্যয় করে তারা আক্ষেপ করবে, লাভবান হবে না, বাতিলের জন্য খরচ করছে, তারা পাপের জন্য খরচ করছে, আর মুমিন ভালো কাজের জন্য খরচ করছে। এর মাধ্যমে আল্লাহ পাক কি করতে চান? এই দুটো বিষয়, জাহান্নামে জাহান্নামীদেরকে কাফেরদেরকে জাহান্নামে দিয়ে, এটা আখিরাতের বিষয়। কেউ কেউ বলেছে এই আয়াতটি আখিরাত সম্পর্কে, আর কোন কোন তাফসিরকারা বলছেন না, দুনিয়ার অবস্থাকেও শামিল। এই জন্য দুটোই কথা বলছি, দুনিয়ার অবস্থা, দুনিয়াতে যারা কাফের আল্লাহ দ্রোহী তারা ইসলামের বিরুদ্ধে খরচ করবে, কিন্তু শেষখানে তারা লজ্জিত হবে, আক্ষেপ করবে, লাভবান হতে পারবে না, ব্যর্থ হবে। তো আল্লাহ পাক এসবের মাধ্যমে কি করতে চান? লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়িব, যাতে করে অপবিত্রকে আল্লাহ পাক পবিত্র থেকে পৃথক করেন। জাহান্নামে কাফেরদেরকে দিয়ে দিলেন, এরা অপবিত্র, এরা হচ্ছে কুজন, কুজনকে সুজন থেকে পৃথক করতে চান, অপবিত্রকে পবিত্র থেকে পৃথক করতে চান। আল্লাহ পাক রব্বুল এইরকম করবেন। আখেরাতে এটা আল্লাহ করবেন যারা বলেছেন, তারা সূরা ইয়াসিনের একটি আয়াত দলিল হিসাবে পেশ করেছেন। হাশর মাঠে বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক পাপিষ্ট যারা জাহান্নামী তাদেরকে সম্বোধন করে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। যত অপরাধী রয়েছে, নাস্তিক এক দল, মুশরিক এক দল, তারপরে ফরজ ত্যাগকারী, নামাজ ত্যাগকারী এক দল, খুনি এক দল, এইভাবে মুজরিমুন যত রয়েছে তাদেরকে মুমিনদের থেকে একাকার হয়ে থাকবে হাশর মাঠে, তাদেরকে আল্লাহ পাক আলাদা করে দিবেন। অমতাউজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে খবিস কুজন, আত তাইয়িব সুজন, অথবা খবিস অপবিত্র নোংরা, আর তাইয়িব হচ্ছে পাক পবিত্র। তো অপবিত্রকে, নাপাককে, নোংরাকে আল্লাহ পাক পবিত্র থেকে পৃথক করে দিতে চান। ওয়াজাল খাবিস আবাদ আলা বাজ, আর খবিসগুলিকে, অপবিত্রকে বা কুজনের এককে অপরের সাথে করে দিতে চান, সাথে করে দিতে চান। আর তারপরে ফায়ার কোমাহু জামিয়ান, তারপরে সকলকে স্তূপকৃত করতে চান। রাকামা মানে হচ্ছে স্তূপকৃত করা, হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে আছে এক জায়গায় শাড়ি লাগিয়ে দাও বা পালা লাগিয়ে দাও আমরা বলি আমাদের, জি স্তূপকৃত করতে চান আল্লাহ পাক রব্বুল। ফায়ার কোমাহু জামিয়ান, সবগুলিকে আল্লাহ স্তূপকৃত করবেন, এই কাফেরগুলিকে, নাপাকগুলিকে, ফায়াজ আলাহু ফি জাহান্নাম, অতপারে সেগুলিকে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। উলাইকাহুমুল খাসিরুন, আর ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কুল লিল্লাযিনা কাফারু ইন ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ, আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে আবার একটা মার্জনার দাওয়াত দিচ্ছেন, ক্ষমার জন্য আহ্বান করছেন যে আসো, এখনো ক্ষমার দরজা খোলা আছে।
অপরাধ করেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথী সঙ্গীদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছো, খুন করেছো, বড় জুলুম অত্যাচার করেছো, ইসলাম দ্রোহিতা করেছো, এখনো সুযোগ সুবিধা আছে, ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত আরহামুর রাহিমিন। এখান থেকে একজন জন্মসূত্রে মুসলিম কে সচেতন হওয়া উচিত যে আল্লাহ পাকের রহমত কত প্রশস্ত, আল্লাহ পাকের মাগফিরাত মার্জনা কত অসীম, হ্যাঁ আল্লাহ পাকের দয়া কত বেশি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, নবী সাল্লাল্লাহু বলছেন আমার রহমত, হাদিসে কুদসি নবী সাল্লাম বলছেন যে আল্লাহ পাকের ইরশাদ করেন যে আমার রহমত সাবাকাত আলা গাযাব, আমার ক্রোধের উপর প্রাধান্য পেয়েছে, বিস্তার লাভ করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকেও যারা ইসলামের বিরুদ্ধে বদরে লড়াই করেছে, ওহদে লড়াই করেছে, খন্দকে লড়াই করেছে, হ্যাঁ তাদেরকেও আল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছেন আর মাগফিরাতের দাওয়াত দিচ্ছেন, আসো ক্ষমা করে দেবো, চলে আসো এখনো ক্ষমা করে দেবো। তাহলে তাদের জন্য যদি তওবা দরজা খোলা থাকে, তাদের জন্য যদি ক্ষমা চাওয়ার দরজা খোলা থাকে, আপনি জন্মসূত্রে মুসলিম, আপনার দ্বারা কিছু পাপ হয়েছে, হ্যাঁ যতই বড় পাপ হোক না কেন, হয়তো কবর মাজার পূজার মতো শিরক হয়েছে, বড় শিরক, ইসলাম থেকে বেরিয়ে গেছেন, অথবা নাস্তিকতার পাপ হয়েছে, অজ্ঞতার কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলে নাস্তিক হয়েছে, মুরতাদ হয়েছে, তারপরও দরজা খোলা আছে, তারপরও দরজা খোলা আছে। আর যারা অন্য অন্য কাবিরা গোনা করছে, ফরজ নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, এখনো হজে বিলম্ব করে পয়সা শুধু দেশে পাঠাইতে আছেন, হজ করার তৌফিক হয় না, এখন হারাম কাজে লেগে আছেন, হারাম কাজে লিপ্ত আছেন, এখনো ছেড়ে দেন, এখনো তওবার দরজা খোলা আছে। কিন্তু যেদিন মওতের পরোয়ানা চলে আসবে আর সকলেই তওবা করবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সুস্থতার অবস্থায়, অসুখ অবস্থায় নয়, কারণ অসুখ হলে সবাই তওবা করার চেষ্টা করে, অসুখ অবস্থায় নয়, যখন মত খুব কাছিয়ে দেখছেন যে মত মনে হয় কাছিয়ে গেছে আর বাঁচব না, আল্লাহ পাক সুস্থ অবস্থায় আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, সুস্থ অবস্থায় আমাদের ঈমান আমলকে আপডেট করার, আপডেট রাখার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানে আল্লাহ পাকের বরকত যেন দান করেন। আল্লাহ পাক ইরশাদ করছেন কুল লিল্লাযিনা কাফারু, হে নবী কাফেরগুলিকে বলে দাও, সুবহানাল্লাহ, আল্লাহ নবীকে বলছেন কাফেররাকে জানিয়ে দাও, কুল লিল্লাযিনা কাফারু কাফেরগুলিকে বলে দাও, ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ, এখনো যদি তারা বিরত হয়ে যায় তাহলে অতীতে যা হয়েছে করেছে তা আল্লাহ ক্ষমা করে দেবেন, ইউগফার লাহুম তাদের ক্ষমা করে দেওয়া হবে, মা সালাফ যা অতীতে হয়েছে, ইয়ান্তাহু শর্ত হচ্ছে স্টপ করতে হবে, এখনো যদি বিরত হয়ে যায়, এখনো যদি সতর্ক সাবধান হয়ে যায়, তাহলে একজন কাফের সতর্ক সাবধান হবে মানে কি, মুসলিমকে খুন করতে শুধু খুন করা বন্ধ করবে, হ্যাঁ মুসলিম দেশে হামলা করেছে হামলা করা শুধু বন্ধ করে দিলে আল্লাহ মাফ করে দিবেন না, এই সব অপরাধ তো ছাড়তে হবে, কিন্তু তার সাথে সাথে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কুফর, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তৃতীয়বাদ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ওজারকে আল্লাহর পুত্র বলা, ঈসাকে আল্লাহর পুত্র বলা, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে দেবদেবীর পূজা করা, কবর মাজার পূজা করা। ইয়ান্তাহু তারা যদি তওবা করে কালিমায়ে তাইয়্যেবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাত দিয়ে ইসলাম গ্রহণ করে, তাহলে ইউগফার লাহুম মা কাদ সালাফ, অতীতে যা হয়েছে তা তাদের ক্ষমা করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আমর ইবনে আস সম্পর্কে জানেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে 40 হাদিসে হাদিসটা পাবেন, হ্যাঁ যে ইসলাম গ্রহণ করতে আসলেন, একটু বিলম্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করতে এসে হাত বাড়িয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, যে হাতে হাত দিয়ে শপথ করে বায়াত করে তিনি ইসলামের কালেমা পড়বেন, আর তারপরে হাতটা টেনে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মালাকা ইয়া আমর, কি হয়েছে আমর, তুমি হাত কেন গুটিয়ে নিচ্ছ? তখন আমর বলছে যে ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আশতারিত, আমি একটা শর্ত লাগাতে চাই, অনেক পাপ করেছি জীবনে, অনেক গুনাহ করেছে, অনেক ভুল হয়েছে, অনেক ইসলামের বিরুদ্ধে তো ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, অনেক অন্যায় করেছি, এছাড়াও ব্যক্তি জীবনে কত যে পাপ রয়েছে, কুফরের অবস্থায় থাকলে মানুষ পাপে ডুবে থাকে, মুসলিম পাপে ডুবে থাকছে যারা গুনাহগার, তাহলে একটা লোক যখন কুফর আল্লাহ নেই, পরকালও নেই, কোনো ভয় নেই, আমাকে যদি
প্রশাসন না ধরতে পারে বা আইন বিরোধী সরকারি আইন বিরোধী না হয় তো ব্যক্তি জীবনে যে কোনো পাপ করতে থাকেন করছে না করছে না কোন বাধাটা আছে আইন বিরোধী যদি না হয় যেমন সম্মতির সাথে আজকাল ব্যভিচার যদি ধর্ষণ না হয় তো আইন বিরোধী নয় সুতরাং জেনা করতে ব্যভিচার করতে আর প্রেম করতে কোনো ভয় লাগে না আল্লাহর ভয় না থাকলে পরকালে ভয় না থাকলে জাহান্নামের ভয় না থাকলে কোনো ভয় নেই কোনো লাগাম লাগাবার ব্যবস্থা নেই নিজের ঘরে ঘরে যদি মদ খায় হ্যাঁ বা লাইসেন্স দেওয়া যেখানে লাইসেন্স প্রাপ্ত দোকান আছে লাইসেন্স প্রাপ্ত দোকানে গিয়ে মদ খায় তাহলে অসুবিধা নেই রাস্তাঘাটে গিয়ে মাতলামি করিও না এগুলি না সরকারি আইন আজকাল অধিকাংশ দেশের বা মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের তো যদি এই হয় তাহলে বাধা কোথায় পাপ করতে মদ খেতেও বাধা নাই জেনা করতেও বাধা নাই ঠিক না হ্যাঁ পার্টির লেভেলে খুন করতে বাধা নেই কারণ খুন করে দিল পিছনে আছে পিছনে সাপোর্ট দেওয়ার জন্য আছে ঠিক না তাহলে পাপ থেকে বাঁচানোর মতো একমাত্র ফলপ্রসূ উপায় হচ্ছে যেটা একজন মুমিন সত্যিকার অর্থে বিশ্বাসীর অন্তরে আছে সেটা হচ্ছে ঈমানি বাঁধন আল্লাহর ভয় আল্লাহর প্রতি ঈমান আল্লাহ ধরে নেবেন আল্লাহ জানলেন আল্লাহ হিসাব নেবেন এবং আল্লাহ জাহান্নামে দেবেন পরকালের প্রতি ঈমান আল্লাহর কুদরতের প্রতি ঈমান আল্লাহর অসীম জ্ঞান ইলমুল্লাহ আল্লাহর ইলমের প্রতি ঈমান আল্লাহ পাকের যে আজাব শাদীদুল ইকাব তিনি কঠোর শাস্তিদাতা তিনি এসবের প্রতি ঈমান মানুষের সংশোধন করে দিতে পারে এই জন্য একজন মুমিনের জন্য প্রশাসন লাগে না একজন মুমিনকে সৎ জীবন যাপনের জন্য এই মানুষের তৈরি করা আইন কানুন লাগে না কিছুই লাগে না এদের জন্য থানা পুলিশের দরকার নেই থানা পুলিশ আর এই ডিফেন্স এই সব লাগে অপরাধীদের জন্য পাপিষ্টদের জন্য লাগে সত্যিকার মুমিন হলে সেই দেশের সবের প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই তাদের জন্য তারা আল্লাহ তাজলেমুনা ওয়ালা তুজলামুন নিজে কারবে জুলুম করবে না আর জুলুম চাইবে না আল্লাহ পাকের হচ্ছে এই বিধান না আপনি জুলুম করবেন না আপনার উপর জুলুম করা হবে তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে হ্যাঁ বলছিলাম আমর ইবনে আসের ঘটনা তাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি শর্ত লাগাতে চাই বিমাজাত আশতারেত কোন শর্ত লাগাবে বলছে যে অরিদু আইয়াগফির আল্লাহু লি আমি চাই যে আমি ইসলাম গ্রহণ করব কিন্তু আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন অনেক গুনাহ করেছি আল্লাহ যেন আমাকে গুনাহ ক্ষমা করেন যদি আল্লাহ মাফ করেন তাহলে আমি ইসলাম কবুল করব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়া আমর হে আমর তুমি কি আমরা তালাম তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা ইসলাম গ্রহণ করলে অতীতের সমস্ত পাপ নিশ্চিহ্ন হয়ে যায় ধ্বংস হয়ে যায় ওয়াইনাল হিজরাতা তাহদে মা কানা কাবলাহা আর হিজরত করে তুমি মক্কার লোক ছিলে মদিনায় যদি হিজরত করে চলে আসো তাহদে মা কানা কাবলাহা হিজরতের পূর্বে যেই গুনাহগুলি আছে সমস্ত গুনাহ এই হিজরতের নেকিতে ধ্বংস করে দেবে নিশ্চিহ্ন করে দেবে এইরকমই হজের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো আল্লাহ পাক বলছেন যে কাফেরদেরকে জানিয়ে দাও যে আল্লাহর রহমত আল্লাহর মাগফিরাত প্রশস্ত রয়েছে ইয়ান্তাহু তারা যদি এখনো বিরত হয়ে যায় ইসলাম কবুল করে নাই ইউগফার লাহুম মা কাদ সালাফ হিন্দ হিন্দ কে জানেন হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী আর মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর মা আমাদের দেশের লোকরা হিন্দা বলে সেই জন্য অনেকে জব দিচ্ছেন না হিন্দা 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 না আসলে হিন্দ জি আরবের লোকেরা যেহেতু ভারত হিন্দ মানে ভারত তাই না তো ভারতে যেহেতু সোনার ফসল হয় ভারতের লোক 1400 বছর আগেও বড়ই সুখী ছিল এত সুখী ছিল যে আরবদের মধ্যে প্রসিদ্ধ ছিল এই দেশে মরুভূমি আর আমাদের সবুজ আর সবুজ ভারত মানে অখণ্ড ভারত তো যার ফলে তারা তাবার রুকান হ্যাঁ নেক ফাল নেওয়ার জন্য হ্যাঁ শুভ লক্ষণ নেওয়ার জন্য মেয়েদের নাম কি রাখত হিন্দ রাখত কারণ মেয়েকে তো মনে করা হতো যে মেয়ে তোরে কোনো কল্যাণ নিয়ে আসবে না রে এরা যুদ্ধের ময়দানে লড়াই করতে পারবে না আর বংশীয় গোত্রীয় শাসন গোত্রীয় শাসনে যখন তখন মারামারি করতে হবে মার খেতে হবে আর মেয়ে তো লাঠি ধরতে পারবে না সুতরাং মেয়ে রেখে লাভটা কি মেয়েকে জীবন্ত দাফন করতো অনেক গোত্র এই জন্য যারা মেয়েকে রাখতো তারা বরকতের জন্য নেক ফাল হ্যাঁ শুভ লক্ষণ নেওয়ার জন্য হিন্দ নাম রাখতো এখনো রাখে অনেকে তুর্কি নাম রাখে তুর্কি কেন নাম রাখে তুর্কি মানে তুরস্কের লোক তো তুর্কি কেন নাম রাখে অনেকের নাম আছে না তুর্কি বিন অমুক হ্যাঁ কেন তুর্কি নাম রাখে কারণ ওরা জানে যে দীর্ঘদিন হ্যাঁ তুর্কিরা বিশাল এক রাজত্বের মালিক ছিল আর যে ওসমানী খেলাফত
এবং তারা খুব শক্তিশালী ছিল, সুতরাং তুর্কি নামটাও শুভ লক্ষণের জন্য, নেক ফল নেওয়ার জন্য রাখা হয়। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াই ইয়াউদু, আর তারা যদি আবার ফিরে আসে, মানে আবার অন্যায়ের দিকে ফিরে আসে, আবার যুদ্ধ বাধায়, আবার যদি কুফরের দিকে ফিরে আসে, শিরকের উপর অটল থাকে, ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে পূর্ববর্তীদের রীতি অতিবাহিত হয়েছে। অর্থাৎ পূর্ববর্তীদের যে রীতিটা ছিল, মানে আগের জাতিগুলিকে যেভাবে আমি ধ্বংস করেছি, ওইভাবে তোমাদেরকেও ধ্বংস করবো, হে কাফেররা শুনে নাও। আল্লাহ পাক তারপরে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন ওয়া কাতিলুহুম, এই সম্বোধন সরাসরি নবী সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রয়েছে, আর পরোক্ষভাবে কিয়ামত পর্যন্ত সকল মমিন মুসলিম যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, শাসন ক্ষমতা দিয়েছেন, তাদেরকে রয়েছে। ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা আল্লাহ দ্রোহীদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকে, যতদিন ফিতনা না মুছে যায়। এই ফিতনার তাফসীর নবী সাল্লাম সাহাবাই কেরাম থেকে বর্ণিত রয়েছে, সেটা হচ্ছে শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে কি? তাওহীদ, আল্লাহর একত্ব অন্যস প্রতিষ্ঠা করা। আল্লাহর একত্ব বিরোধী হচ্ছে, তাওহীদ বিরোধী হচ্ছে শিরক। সুতরাং যখন সবচেয়ে বড় আল্লাহ পাকের হক হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, তাহলে বহুত্ববাদ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম এবং সবচেয়ে বড় ফিতনা। যতদিন আল্লাহর জমিনে ফিতনা রয়েছে, জমিন আল্লাহর আর মানুষ আল্লাহর মখলুক সৃষ্টি, আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি মখলুক মানুষ গায়রুল্লাহকে সিজদা করে, দুর্গা দরগা সিজদা করে, এইরকম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তোমরা সশস্ত্র লড়াই চালিয়ে যা, অতদিন পর্যন্ত জিহাদ ফি সাবিল অব্যাহত থাকবে। এই হচ্ছে কোরআনে কারিমের বিধান। কিন্তু এই জিহাদ করবে কি? মুফতি সাহেব, হ্যাঁ, হুজুরে কিবলা, পীর সাহেব, হ্যাঁ, কে না, কোনো একটা আপনার ইসলামিক সংগঠন দল, হ্যাঁ, এটা করবে? আমাদের ইসলামিক সংগঠন, আমাদের আমিরে জামাত রয়েছেন, অথবা আমাদের সভাপতি সাহেব রয়েছেন, সুতরাং আমরা আমিরে জামাতের নেতৃত্বে বেরিয়ে পড়ব, এটা না, জায়েজ নয়। এটা কার কাকে হুকুম করা হয়েছে? যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন, শাসন ক্ষমতা যাদের হাতে দিয়েছেন, তাদের ওপর কখনো ফরজে আইন থাকবে, কখনো ফরজে কিফায়া থাকবে, কখনো ফরজে আইন থাকবে, কখনো ফরজে কিফায়া থাকবে। আর যদি একেবারে দুর্বল আল হয় জিহাদের ময়দানে গিয়ে, যে সেখানে গিয়ে সফলতা লাভ করতে পারবে এই আশাই করা যায় না। এইরকম যদি পরিস্থিতি হয়, যেটা মক্কার অবস্থা ছিল, তাহলে অনেক সময় হেকমত হচ্ছে, কৌশল হচ্ছে মক্কার মতো থাকা। আল্লাহ পাক মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, কি বলেছিলেন? কুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলিকে গুটিয়ে রাখো, ওয়াকিমুস সালা, নামাজ পড়ো। নামাজ ফরজ হয়েছে, মেরাজ হয়ে গেছে, হ্যাঁ, তার মানে নবী সাল সাল্লামের নবুয়তের 10 বছর পরে নামাজ পড়ো, কিন্তু জেহাদ না, সময়কে শহীদ করে দিল আবু জাহাল বলে, আবু জাহালকে আত্মঘাতী হামলা করে তার বাড়িতে রাতের অন্ধকারে অথবা রাস্তাতে কখনো পিছন থেকে মেরে দেব, হ্যাঁ, অথবা শরীরে গোলা বারুদ বেঁধে, তখনকার গোলা বারুদের যুগ ছিল না, কিছু কোন রকম করে গিয়ে মেরে দেব, এই অনুমতি তো নবী দেন নি, দিয়েছেন কি? তো যদি এটা ইসলামে থাকতো, এই আত্মঘাতী হামলা করা, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই মক্কে অনুমতি দিতে, যাও যাও, একজন মরবে মরবে, কিন্তু আবু জাহালকে উড়িয়ে দাও, করতেন না? কখনোই কাজ করেন নাই, এগুলো ইসলাম নয়, এগুলো ইসলামকে বদনাম করা। আর এরা ইসলামের শত্রু, আর এরা জেনে বুঝেই হোক অথবা অবুঝ হোক, মূর্খ হোক, এরা ইসলামের শত্রুদের সেবা করছে, এরা ইহুদিদের সেবা করছে, এরা কাফের শক্তি যতগুলি রয়েছে তাদের সেবা করছে, ইসলামের এরা সেবা করে না। যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তারা ইসলামের খেদমত করে না। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওয়াইয়াকুন আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং দিন, দিন একদিনের অর্থ হচ্ছে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ঠিক না? এটা হচ্ছে বাহ্যিক অর্থ। আর দিনের শাব্দিক অর্থ যদি করেন, তো দিন মানে হচ্ছে আত্তাআহ, আনুগত্য, যাতে করে সার্বিক আনুগত্য আল্লাহর জন্য হয়ে যায়, এটাও তাফসীর করতে হবে। আর দিনকে দিন এই জন্য বলা হয়, দিন আনুগত্যের নাম,
মানলে দিন আর না হলে বেদিন, ঠিক না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে দিনদার আর না হলে বেদিন। আপনি তাওহীদ মানেন তাহলে মুসলিম, দিনদার। আর যদি শিরকি আকীদা রাখেন তাহলে বেদিন, বদ্দিন না হয় বেদিন। যদি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তাহলে বেদিন, সে আল্লাহদ্রোহী নাস্তিক। আর যদি শিরকি বিদাতি ধর্মকর্ম করে তাহলে বদ্দিন, দিন নয় তাহলে সেটা। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যতদিন পর্যন্ত পৃথিবীতে ফিতনা মানে শিরক থাকবে এবং দিন একমাত্র আল্লাহর জন্য না হয়ে যাবে, আল্লাহর কালেমাই সবচেয়ে বেশি উঁচা না হয়ে যাবে, ততদিন পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ চলতে থাকবে। ফাইন ইনতাহাও ফাইনাল্লাহ বিমা ইয়ামালুনা বাসির। অতঃপর যদি তারা বিরত হয়ে যায়, কাফের মুশরিকরা বিরত হয়ে গেল, বাহ্যিক তারা ইসলাম গ্রহণ করে নিল, তাহলে ভিতরের সম্পর্কে আমাদের সন্দেহ করার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। ভিতরের অবস্থা আল্লাহর উপর ন্যস্ত করে দিতে হবে যে অন্তরের মালিক আল্লাহ পাক। কি নিয়তে কালিমা পড়েছে, কি নিয়তে ইসলাম গ্রহণ করেছে, এটা আমাদের দেখার বিষয়, এটা আল্লাহ পাকের দেখার বিষয়। তার ফলাফল আখিরাত আল্লাহ পাক দিবেন। যে ওকে আল্লাহ পাক মুনাফিক বলে চিহ্নিত করবেন না সত্যিকার মুসলিম বলে চিহ্নিত করবেন। তারা যদি বিরত হয়ে যায় কাফের মুশরিকরা তাদের শিরক থেকে কুফরি থেকে, ফাইনাল্লাহ বিমা ইয়ামালুনা বাসির, তাহলে যা কিছু তারা করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বদ্রষ্টা, বাসির, সবকিছু তিনি দেখেন। ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক, এই তাফসীর করলাম। কিন্তু আর এক ফিতনাও মনে রাখতে হবে, যদি দেখা যায় যে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে ফিতনায় লিপ্ত করছে, অর্থাৎ তাদেরকে ইসলামের মধ্যে থাকতে বাধা সৃষ্টি করছে, নিজেরা ইসলাম গ্রহণ করবে না, অন্যরাকে ইসলাম গ্রহণ করলে ইসলাম থেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কেন তুই মুসলিম হবি, কেন ইসলাম গ্রহণ করবি? ইসলাম গ্রহণ করলে তার জন্য সেখানে জীবনযাপন একবার সংকীর্ণ করে দিয়েছে, বসবাস করা অসম্ভব করে দিয়েছে। আল্লাহ বলছেন কাতিলুহুম, এই আল্লাহ দ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা। নিজে এর আগেও বলেছি যে প্রত্যেককে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করা ইসলামে নেই, তাই না? কোরআনে আল্লাহ পাক বলেছেন লাইক রাহা ফিদ্দিন, কিন্তু তিনটি চয়েসের একটি চয়েস করতে হবে, ঠিক আছে না? প্রথম ইসলাম গ্রহণ করেন, আসলাম তাসলাম। নবী সাল্লাম রাজাদেরকেও চিঠি লিখেছেন, বড় বড় রাজা, রোম সাম্রাজ্যের মহারাজাকে আর পারস্য সাম্রাজ্যের মহারাজাকে, তাদেরকে চিঠি লিখেছেন আসলেম তাসলাম। প্রথম ভূমিকাই ছিল কি, ইসলাম কর গ্রহণ করো, সহি সালামত থাকবে, নিরাপদ থাকবে, নিরাপদ তোমরা থাকবে, নিরাপদ দুনিয়া তো নিরাপদ, আখেরা তো নিরাপদ, আসলেম তাসলাম, সোজা কথা, এই দুটো কথা শুধু। আর যদি ইসলাম কবুল না করে, বলতে না ইসলাম কবুল করবো না, তাহলে জিজিয়া দাও, বসত্ব স্বীকার করো, আনুগত্য স্বীকার করো, যে তোমাদের থেকে যেন দ্রোহিতার আশঙ্কা না থাকে। যেমন খাইবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তাদের সাথে সন্ধি করে, খাইবারের যুদ্ধের পরে সন্ধি করে তাদেরকে তাদের জমি জায়গা বাগান দিয়ে দিলেন, আর বলেন যে বাৎসরিক তোমরা এই জিজিয়া দিবে, এই খারাজ দিবে। যদি সেটা অস্বীকার করে, ইসলামও গ্রহণ করবো না, জিজিয়াও দেবো না, আরও নেবো ট্যাক্স তোমাদের কাছ থেকে, তাহলে কি তখন জিহাদ ফি সাবিলিল্লাহ? তখন তিন নম্বরে হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আর সেটাও করবেন হ্যাঁ শাসক যাকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন। ওয়াইন তাওয়াল্লাহ, আর তারা যদি বিমুখ হয়, ফালামু, জেনে রাখো, আন্নাল্লাহ মাওলাকুম, হে মুমিন মুসলিম, তোমাদের অভিভাবক আল্লাহ, নেমাল মাওলা, তিনি কতই না উত্তম অভিভাবক, ও নেমান নাসির, কতই না উত্তম তিনি সাহায্যকারী, নাসির, আল্লাহ ফাক রব্বুল আলামিন সত্যিকার মাওলা। সুতরাং আল মাওলা কাউকে বলা যাবে না, তবে শুধু মাওলা একাধিক অর্থ রয়েছে। মাওলা মনিবকে বলা হয়, দাসের মালিক যে দাসকে আজাদ করে স্বাধীন করে তাকেও বলা হয় মাওলার, আরও কিছু অর্থ রয়েছে। সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে মাওলা বলা যেতে পারে, কিন্তু অপছন্দনীয়, এটাকে আল্লাহর জন্য খাস রাখাটাই ভালো। জি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে বলতে বলেছিলেন, যখন ওই দিকে আবু সুফিয়ান কি বলেছিল, তখন সে কুফরি নেতৃত্ব দিচ্ছিল ওহদে, কিন্তু কাফেরদের তরফ থেকে বলেছিল ও লো হোবাল, হোবালের জয়, আমাদের সে হিন্দুরা কি বলে, জয় বলে, কি বলে না, অমুকের জয়, হ্যাঁ, তো ও লো হোবাল, হোবালের জয়, হোবাল ওদের বড় দেবতা ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওমরকে বলেন, ওমর জবাব দাও, কি জবাব দেবো ইয়া রাসূলুল্লাহ, বলো আল্লাহু আলা ওয়াজাল, আল্লাহ হচ্ছেন মহান, সুউচ্চ সুমহান, আলা ওয়াজাল,
আর তারা বলেছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী রয়েছে, আজকে আমাদের ইজ্জত দিয়েছে, দেখো তোমাদের ক্ষয় ক্ষতি করতে পেরেছি, তোমাদের নবীর দাঁত ভাঙতে পেরেছি, তোমাদের নবীকে জখম করতে পেরেছি। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী রয়েছে, তোমাদের উজ্জা নেই বলে তোমরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে বা পরাজিত, তারা মনে করছিল বিজয়ী হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন জবাব দাও কি, আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, আল্লাহ আমাদের মাওলা না মানে আমাদের মাওলা, আমাদের মালিক, আল্লাহ মাওলানা, আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা, ওয়ালা মাওলা লাকুম, তোমাদের মাওলা নেই, সুতরাং তিনি অবশ্যই আমাদেরকে অসহায় ছাড়বেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গনিমতের ধন সম্পদের ভাগ বন্টনের কথা উল্লেখ করেছেন দশম পারার প্রথম আয়াত, আয়াত নম্বর হচ্ছে 41। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফা আন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ আল আয়া। ওয়ালামু, হে মুমিন মুসলিমরা জেনে রাখো, আন্নামা গানিমতুম মিন শাইইন, যা কিছুই তোমরা যুদ্ধে ধন সম্পদ হাসিল করো, লাভ করো, গানিমা ইগনামু মানে হচ্ছে যুদ্ধে যুদ্ধ করার পরে কাফেরদের ওপর বিজয়ী হয়ে যে ধন সম্পদ হাসিল হয়, হ্যাঁ লাভ করা যায়, সেটাকে গানিমত বলা হয়। আর বিনা যুদ্ধে যদি কাফেরেরা আগে থেকে চুক্তি করে নেয় যে আমরা সন্ধি করে নিলাম, আমরা যুদ্ধ করব না, আমরা ইসলাম কবুল করে সন্ধি করে নিলাম, এইগুলো নিয়ে যান, অথবা এমনিতে যুদ্ধের আগে ছেড়ে ছেড়ে পালিয়ে গেল, সেই ধন সম্পদকে কি বলা হয় কোরআনের ভাষায়? ফাই মালে ফাই, ফাইয়ের ধন সম্পদ বলা হয়। যে ফাইয়ের ধন সম্পদের কথা সুরে হাসে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আমা আফা আল্লাহ আলা রাসূলিহি মিন আহলিল কোরা ফালিল্লাহ ওয়ালি রাসূলি ওয়ালি দিল কুরবা ওয়ালি ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল আল্লাহ। সুরে হাসরের তাফসীর আমাদের অলরেডি হয়ে গেছে, তাতে আপনারা শুনতে পারবেন অথবা পড়ে নেবেন এই সুরে হাসরের তাফসীর। তো গনিমতের ধন সম্পদ, যুদ্ধে যোদ্ধারা লড়াই করলো, মেহনত পরিশ্রম করলো, রক্ত দিল, হতাহত হলো, আর তারপরে কাফেরদের ধন সম্পদ যা লব্ধ হইল, আন্নামা গানিমতুম মিন শাইইন, যা কিছু তোমরা গানিমতে হাসিল করবে অর্জন করবে, ফা আন্না লিল্লাহি খুমুসাহ, নিঃসন্দেহে তার পাঁচ ভাগের এক ভাগ পঞ্চম অংশ, খুমুস খামসাতুন মানে পাঁচ তাই না, আর খামেস মানে পঞ্চম, আর খুমুস মানে পঞ্চম মাংস, বুঝলেন এবার পার্থক্য? খামসা মানে কি, আর আপনি যদি পঞ্চম বলতে চান ফিফথ, তাহলে কি বলবেন? খামেস। হ্যাঁ জি, মানে এক, একের আরবি কি ওয়াহিদ, কিন্তু প্রথম আউয়াল, দেখেন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ জি, ইসনাইন মানে দুই, আর দ্বিতীয় সানি, জি জি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়ালির রসুল এবং রসুলের জন্য পঞ্চমাংশ, তাহলে পাঁচ ভাগ করতে হবে গানিমতের ধন সম্পদকে, কি করতে হবে আল্লাহ পাক বলছেন পাঁচ ভাগ করে, এক ভাগ হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহ এবং রাসূল এটা হচ্ছে একটি ভাগ। এখন আল্লাহ পাকের কোনো ভাগ আছে না, আল্লাহ পাকের নামটি এখানে তাজিমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটি উল্লেখ করা হয়েছে, তাজিম সম্মানের জন্য উল্লেখ করা হয়েছে। একদল তাফসীরকাররা বলছেন আল্লাহ পাকের নাম এখানে তাজিমের জন্য, কথা আর শুরুতে আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়েছে, কিন্তু আল্লাহর জন্য কোনো ভাগ নেই, আল্লাহ কি নেবেন ভাগ। তাহলে পঞ্চমাংশ কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে সাথে যাদের কথা উল্লেখ করা হয়েছে, পাঁচ পাঁচটা খাত উল্লেখ করা হয়েছে, লি রাসূল, রাসূলের জন্য, ওয়ালিজিল কুরবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, জিল কুরবা মানে আত্মীয় স্বজন, কার আত্মীয় স্বজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজন, যদি জানতে পারেন এখনো যে আদ ফিসমিল্লাহ হয়, জানতে পারেন যে এরা কোরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর, তাহলে তাদের জন্য গানিমতের ধন সম্পদে ভাগ আছে, কারণ তাদের জন্য যাকাত সাদাকা হারাম। আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাকাত সাদাকা হারাম, এই জন্য আল্লাহ পাক তাদেরকে উত্তম রিজিক দান করছেন। সাদাকা যাকাত এটা হচ্ছে ঘৃণিত বস্তু, নিচের হাত নিয়ে থাকে, হ্যাঁ ভিক্ষু গরিব ফকির মিসকিনদের হক, এই জন্য আল্লাহ ফাকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার বংশধরের জন্য হারাম করেছেন। ওয়ালিজিল কুরবা মানে কুরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয়দের জন্য,
আর তারা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের দুটো শাখার লোকেরা, একটা হচ্ছে বানুল মুত্তালিব আর একটা বানু হাশিম, বানুল মুত্তালিব এবং বানু হাশিম। এখন বানুল মুত্তালিব বানু হাশিম বোঝার জন্য তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা একটু জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের নাম আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশেম, আবুল হাশেম না হাশেম, হাশেমের বাপের নাম আব্দে মানাফ, আব্দে মানাফ। আব্দে মানাফের কয় ছেলে ছিল দেখি একটু, নবীর জীবনের পরীক্ষা আপনাদের। আব্দে মানাফের কয় ছেলে ছিল? আব্দুল মুত্তালিবের 10 ছিল। কয় ছেলে? 4 ছেলে, মাশাআল্লাহ 4 ছেলে। আব্দে মানাফের 4 ছেলে, কে তারা? একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপ, তার নাম কি? হাশেম। হাশেম এক ছেলে আব্দে মানাফের, আর মুত্তালিব জি, আর আব্দে শামস, আর এক নওফল। আব্দে শামস আর নওফল, এই 4 ছেলে। আব্দে শামস আর নওফল বংশের লোকেরা মক্কায় চরম শত্রুতা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এত শত্রু দূরের আত্মীয়-স্বজন, দূরের লোকেরা ছিল না, সবচেয়ে বেশি শত্রুতা করেছে আব্দে মানাফের এই দুই ছেলের সন্তানরা, বংশধররা, যার ফলে ওদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় বলে ঘোষণা করা হয়নি কোরআন হাদিসে। এদের জন্য গনিমতের ধন সম্পদে ভাগ নেই, যেহেতু শত্রুতা করে এসছে চিরকালে। তাহলে মিত্রতা কাদের ছিল? যারা ইসলাম গ্রহণ করেছে তাদের, আর ইসলাম গ্রহণ না করলেও এই দুটো গোত্রের। বাকি দুটো গোত্র কি? একটা হাশেম গোত্র নবীর বংশ, আর একটা হচ্ছে মুত্তালিব গোত্র, একটা হচ্ছে বানুল মুত্তালিব মুত্তালিবের বংশধর, আর একটা হচ্ছে বানু হাশেম হাশেমের বংশধর। এই দুই গোত্রের লোকদের জন্য যাকাত হারাম, আর তাদের জন্য ফকির হলো যাকাত হারাম, আর তাদের জন্য গনিমতের ধন সম্পদে পঞ্চম অংশের আবার 5 ভাগ করে 1 ভাগ রয়েছে। এরা হচ্ছেন জিল কোরবা। তো কোরআনে কারিমে যেখানেই বলা হয়েছে অথবা রাসূলের হাদিসে যে এরা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, তারা বানু হাশেম অথবা বানুল মুত্তালিব। বানু হাশেম তো বুঝলাম যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশের গোত্রের, ওই গোত্রের নবী হাশেমের ছেলে আব্দুল্লাহ মুত্তালিব, আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? কিন্তু মুত্তালিবকে কেন দেওয়া হলো মুত্তালিবের বংশধরকে? তাদের এহসান অবদানের কারণে। তারা নবী সাল্লামের সাথে শত্রুতা ওই রকম করেনি, তারা হয় ইসলাম গ্রহণ করেছে অনেকে, আর যারা ইসলাম গ্রহণ করেনি তারাও বংশ হিসাবে যখন ওই শেবে আবি তালিব, আবি তালিবের ঘাঁটিতে অবরোধ করা হয়েছিল যে কোনো কেনাকাটা আদান প্রদান কিছু নেই, একটা খাবার পৌঁছেতে দেবো না যারা মুসলিম তাদের কাছে, তখন সেখানে বানু হাশেমের সাথে আত্মীয়তার খাতিরে আমাদের মোহাম্মদের সাথে আর মোহাম্মদের সাথী সঙ্গীদের সাথে এরকম বয়কট করা হবে, আর তারা অনাহারে মরবে আর আমরা বাইরে খাবো, আমরাও তাদের সাথে থাকবো, তারা সাথ দিয়েছিল, সাথ দিয়েছিল। এবং যারা ইসলাম গ্রহণ করে, যেমন আবু তালেব ইসলাম গ্রহণ করেনি কিন্তু বড় হিতাকাঙ্ক্ষী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই জন্য এদের বংশধর আবু তালেবের ছেলেরা যারা রয়েছে তাদের, তাদের বংশের জন্য গানিমাতের ধন সম্পদ ভাগ রয়েছে, এদেরকে নবীর আত্মীয় স্বজন বলা হয়েছে। ওয়ালিয়াতামা এবং ইয়তিম, পিতৃহীন যারা, ইয়তিমদের জন্য, হ্যাঁ ইয়াতামা বহু বচন, ওয়াল মাসাকিন এবং মিসকিনের বহু বচন, মাসাকিন মিসকিন যারা দরিদ্র, যাদের অভাব রয়েছে, হয় মোটেই কিছু নেই অথবা প্রয়োজনের পুরোটা জুটে না, কিছু জুটছে, তিনবার খাবার লাগবে, দুইবার জুটে, একবার জুটে না, মাসে 30টা দিন, 30 দিনের মধ্যে 20-25 দিনের খাবারের ব্যবস্থা হয়, 5টা দিনের অভাব হয়ে যায়, খাওয়া দাওয়া কোনো রকম চলে যায় কিন্তু বস্ত্রের ব্যবস্থা হয় না, বস্ত্রের কোনো রকম ব্যবস্থা হয়ে যায় কিন্তু অসুখ হলে আর চিকিৎসার ব্যবস্থা নেই, তাহলে এরা হচ্ছে মাসাকিন, মিসকিনদের জন্য। অবনি সাবিল এবং যারা পথচারী, মুসাফির, ইবনুস সাবিল, সাবিল মানে রাস্তা, আর ইবনুন মানে কি? হ্যাঁ বেটা, মাশাআল্লাহ, রাস্তার সন্তান। তো রাস্তার সন্তান মানে পথচারী, যারা মুসাফির, মুসাফির কিন্তু মুসাফির সচ্ছল হলে নয়, মুসাফির এসেছে আর রাস্তা, রাস্তার সম্বল শেষ হয়ে গেছে, বাড়ি যেতে পারছে না, আর আজকালকার যুগের মতো না যে বাড়ি থেকে যে কোনো সময় টাকা পয়সা আনিয়ে নেবো, এরকমও কোনো ব্যবস্থা নেই, সেই যুগ ছিলই, এই মাত্র কিছুদিন আগে পর্যন্ত এইরকম অবস্থাটা ছিল যে একটা লোক এসছে নিরুপায়, দেশ থেকে টাকা আনাবে তারও কোনো উপায় নেই, কেউ তাকে ধার খরচ দেওয়ার মতো নেই যে দেশে গিয়ে দেশে সচ্ছল, দেশে সুখী হইতে পারে। তারপরে মুসাফিরের জন্য যেমন জাকাতে হক আছে কিন্তু ওদের, আছে না নেই?
আল্লাহ সূরা তাওবাতে যাকাতে হক ইবনে সাবিল উল্লেখ করেছেন, আর গনিমতেও হক রয়েছে। ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখো, ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন, যা কিছু আমি নাযিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কাকে বান্দা বলা হয়েছে এখানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা বলা হয়েছে। কোনখানে কোন ক্ষেত্রে? জিহাদের ময়দানে, বদরের যুদ্ধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, ইসলামের ইতিহাসে। সেই যুদ্ধের সময় এই মুহূর্তে নবী মুহাম্মদকে আমার বান্দা বলে আল্লাহ পাক আখ্যায়িত। ইয়াউমাল ফুরকান, চূড়ান্ত ফয়সালার দিনে, ফুরকান হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালার দিনে, ইয়াউমাল তাকাল জামান, যেই দিন দুই দল পরস্পর মুখোমুখি হয়েছিল। দুই দল মানে কাফেরদের সেনা দল আর মুসলিম সেনা দল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সবকিছুর উপর ক্ষমতাবান। তো তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখো এবং কোরআনে কারীমের প্রতি ঈমান রাখো, যা আমি নাজেল করেছি, মানে যার কিছু আয়াত নাজেল করেছি এই বদরের দিনে, এই কথা বলতে চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন গনিমতের ধন সম্পদের ভাগটা একটু স্পষ্ট করে বুঝেন। প্রথম গনিমতের ধন সম্পদ যা পাওয়া গেছে সবগুলিকে যোদ্ধারা এনে হাজির করে দিবে। একটা সুচ পর্যন্ত রাখতে পারবেন না, একটা সুতা পর্যন্ত রাখতে পারবে না, একটা কোনো কিছু ছোট বড় কিছুই রাখতে পারবে না। সব কিছু নিয়ে এসে কি করতে হবে? হাজির করে দিবে। কার সামনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারপরে খলিফা যদি জিহাদের ময়দানে হাজির থাকেন তার সামনে, কিন্তু খলিফা নেই, খলিফার প্রতিনিধি রয়েছে। হ্যাঁ, যিনি আমির, আমিরুল জিহাদ রয়েছেন, তার সামনে হাজির করবে। খলিফার প্রতিনিধি হইতে হবে, নিজে থেকে বানিয়ে নিলে হবে না। তো খলিফার পক্ষ থেকে যিনি নির্ধারিত নিযুক্ত আমির, তার কাছে হাজির করে দিতে হবে। তারপরে সেটাকে কয় ভাগ করতে হবে? পাঁচ ভাগ করে দেবে। পাঁচ ভাগ করে পঞ্চমাংশ কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আত্মীয় স্বজন, ইয়াতিমদের জন্য, মিসকিনের জন্য, আর পথচারী মুসাফিরদের জন্য, এদের জন্য পঞ্চমাংশ। আর বাকি তাহলে পাঁচ ভাগের চার ভাগ যে থাকলো, এই চার ভাগকে কি করতে হবে? মুজাহিদিনদের মাঝে আমির যিনি হবেন তিনি ইনসাফের সাথে কি করবেন? ভাগ করে দেবেন। যিনি পায়ে হেঁটে জিহাদে এসেছেন তার জন্য এক অংশ, আর যিনি জেহাদে এসছেন কিন্তু তার সাথে ঘোড়া রয়েছে, ওটা আসলে এক ভাগ। কিন্তু উট নিয়ে তাড়াতাড়ি হামলাও করা যায় না, তাড়াতাড়ি পালায়ন করা যায় না, পক্ষান্তরে ঘোড়া জেহাদের কাজে আসে। তো ঘোড়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অনেক হাদিস রয়েছে এই মর্মে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের ময়দানে ভাগ বন্টন কেমনভাবে করেছেন। যদি কেউ ঘোড়া নিয়ে, সাথে ঘোড়ার হচ্ছে দুই ভাগ আর ঘোড়াওয়ালার হচ্ছে এক ভাগ, তাহলে ঘোড়া নিয়ে কেউ যদি জেহাদের ময়দানে আসতে পারে সে কত পেল? তিন ভাগ পেল। ওই যে পাঁচ ভাগের চার ভাগ বাঁচলো ওইটাকে এইভাবে ভাগ করে দিতে হবে, এইভাবে ভাগ করে দিতে হবে। এই ক্ষেত্রে ফোকাহাদের একটা দল ইখতলাফ করেছেন, কিন্তু তাদের হাদিসটি সহি নয়, বরং বেশি সহি হাদিস যে ঘোড়ারই দুই ভাগ আর ঘোড়াওয়ালার আর এক ভাগ, মিলে তিন ভাগ হবে। তারা বলছেন যে না, ঘোড়ার এক ভাগ আর ঘোড়াওয়ালার এক ভাগ, তাহলে দুই ভাগ তারা বলছেন, তিন ভাগ হচ্ছে না, এইভাবে ভাগ করে দেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তফসির এগিয়ে নেওয়ার জন্য আমরা একটু আগে বাড়ি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজ আনতুম বিল উদওয়াতি দুনিয়া দুনিয়া ওয়াহুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম। এখানে বদরের আসল চিত্র বা ম্যাপ তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। স্মরণ করো, ইজ, ইজের আগে উজকুর উজ্জ আছে। হে নবী তুমি স্মরণ করো, হে নবীর সাথী সঙ্গীরা, হে মুমিন মুসলিম তোমরা স্মরণ করো। ইজ আনতুম বিল উদওয়াতি দুনিয়া, যখন তোমরা নিকটবর্তী উপত্যকার প্রান্তে ছিলে, নিকটবর্তী উপত্যকার প্রান্তে ছিলে, ওদুয়াতুন আর দুনিয়া। হ্যাঁ, ওদুয়াতুন মানে হচ্ছে প্রান্ত আর দুনিয়া মানে নিকটবর্তী। ওহম বিল ওদুয়াতিল কুসুয়া, আর কুসুয়া আকসা থেকে, মসজিদে বাইতুল মুকাদ্দাসকে কি বলা হয়? মসজিদে আকসা বলা হয়। কেন বলা হয়? দূরবর্তী মসজিদ। হ্যাঁ, মক্কা থেকে মদিনাও দূরে 430 কিলোমিটার, আর বাইতুল মুকাদ্দাসও দূরে, কিন্তু মদিনার তুলনায় মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস আরো বেশি দূরে। সেজন্য তাকে কি বলা হয়েছে কোরআনে কারীমের ভাষায়? সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, দূরবর্তী মসজিদ। মদিনার তুলনায় অনেক দূরের মসজিদ, মক্কার লোকদের জন্য মদিনার তুলনায় বাইতুল মুকাদ্দাস অনেক দূরে, দূরবর্তী। এখানে ওই আকসার মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হচ্ছে কুসওয়া।
আর উদওয়া মানে প্রান্ত বললাম। তাহলে আল্লাহ পাক কি বলতে চাইছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীগণ তারা নিকটবর্তী উপত্যকার প্রান্তে ছিলেন। নিকটবর্তী মানে মদিনা থেকে নিকটবর্তী গেছেন তারা কোত্থেকে? মদিনা থেকে গেছেন বদরে, তো মদিনা থেকে নিকটবর্তী। আর মক্কার মুশরিকরা যেহেতু মক্কার দিক থেকে এসেছিল, সুতরাং তারা তাদের তুলনায়, সাহাবায়ে কেরামদের তুলনায় তারা কি ছিল? মদিনা থেকে যদি ধরা হয় তাহলে তারা দূরবর্তী উপত্যকার প্রান্তে ছিল। তারা কাফেরদের সেনা দল দূরবর্তী উপত্যকার প্রান্তে ছিল। এই এলাকাটি যখন আমি বদরে গিয়েছি, স্থানীয় লোক না হলে বুঝাইতে পারে না, তো ওখানে বিশাল এক বালির পাহাড় আছে। যদি কোনোদিন কেউ যান বা গিয়েছেন তো মনে করেন রাস্তা দিয়ে যখন যাবেন বিশাল একটা বালির পাহাড়, ওখানে পাথরের পাহাড় না, ওইটা আবার বালির পাহাড়, খুব বড় বালির পাহাড় আছে। ওই বালির পাহাড় থেকে মক্কার দিকে যে এলাকাটি উপত্যকা, পাহাড়ের নিচে যে নিচু স্থান থাকে ওটাকে কি বলা? ওয়াদি উপত্যকা বলা হয়। এই দিকে ছিল কাফেরদের সেনা দল। আর নবী সাল্লাম যেহেতু মদিনা থেকে গিয়েছেন, তো বালির পাহাড় থেকে এই দিকটা মদিনার দিকটা যে রয়েছে ওই দিকে ছিলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মুসলিম সেনা দল। আল্লাহ পাক ওই অবস্থাকে তুলে ধরেছেন, এই তো ছিল যোদ্ধাদের অবস্থা। আর ব্যবসায়ী কাফেলা যে আবু সুফিয়ানের নেতৃত্বে শামদেশ থেকে মক্কার দিকে যাচ্ছিল, ওটা আবার কোথায় ছিল? ওর ম্যাপ আল্লাহ তুলে ধরেছেন, ওয়ার রাকবু আসফালা মিনকুম, এবং ব্যবসায়ী কাফেলা রাকব এখানে অর্থাৎ আরোহণকারী, কিসে আরোহণকারী? উঠে, এরা উঠে চেপে যেহেতু ছিল, তো উঠে আরোহণকারী কাফেলা যে ব্যবসায়ী কাফেলা, এটা তোমাদের নিম্নভূমিতে ছিল। তোমাদের নিম্নভূমিতে মানে আরব, আরব অঞ্চল সম্পর্কে, আরবের ভৌগোলিক অবস্থা সম্পর্কে জ্ঞান না থাকলে বুঝতে পারবে না। নিম্নভূমি আল্লাহ বলছে আসফাল, তার মানে বদরের এলাকা থেকে লোহিত সাগরের দিকে যখন যাবেন ওই এলাকাটি তুলনামূলক বদরের এলাকার চাইতে, মদিনার চাইতে নিচু এলাকা। এই জন্য এই এলাকাকে গৌর বলা হয়। গৌর মানে হচ্ছে কুল আরায়তুম ইন আসবাহা মাউকুম গাউরান, সূরায়ে মুলকে আল্লাহ বলেছেন আচ্ছা বলো তো তোমাদের পানি যদি কি হয়ে যায়, গভীরে চলে যায়, পাতালে নেমে যায়, এখানে গৌর পাতাল, হ্যাঁ গভীরে চলে বোঝা মনে হয়েছে। তখন এই আরবটাকে ভাগ করা হয়েছে হেজাজ, একটা এলাকা হচ্ছে হেজাজ, নাম শুনেছেন তাই না? তো মক্কা মদিনার এলাকা এটাকে হেজাজ বলা হয়। আর মক্কা মদিনা থেকে আপনার লোহিত সাগরের দিকে আপনি ইয়াম্বো থেকে শুরু করে, ইয়াম্বো থেকে শুরু করে আপনার মক্কা জেদ্দা পর্যন্ত চলে যান, লোহিত সাগর আছে না? নেই। তো এই লোহিত সাগরের কিনারা কিনারা যে এলাকাটা রয়েছে এটাকে গড় নিচু এলাকা বলা হয়। ওই এলাকা দিয়ে যখন আবু সুফিয়ান জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমাদের ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য আসছে, তখন আসল রাস্তা ছেড়ে দিয়ে, যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা ছেড়ে দিয়ে নিচু এলাকায় নেমে গিয়ে ওই লোহিত সাগরের কিনারা কিনা, বাহারে আহমার লোহিত সাগরের কিনারা কিনারা মক্কা গিয়ে পৌঁছে যায়। এইভাবে বেঁচে যায় তারা, হাত ছাড়া হয়ে যায় সাহাবায়ে কেরামদের থেকে। তো আল্লাহ পাক বলছেন যে এরা ছিল নিম্নভাগে, তোমাদের নিম্নভূমিতে। জি, তো হেজাজের কথা বললাম আর গৌরের কথা বললাম। এগুলো হচ্ছে যখন ভূগোল পড়বেন, যারা পড়ছেন এখানকার জোগ্রাফিয়া বা জোগ্রাফিক্যাল অবস্থা যখন কোথাও আপনি পড়বেন তখন দেখবেন। আর একটা এলাকাকে নাজদ বলা হয়। হেজাজ যখন শেষ হয়ে গেল, হেজাজ শেষ করে যখন আপনি আল কাসিমের দিকে চলে আসছেন, আল কাসিম হয়ে রিয়াজ, তখন কিন্তু চড়াতে উঠছেন, ওপরে উঠছেন, অনেক ওপরে উঠে যাচ্ছেন, বুঝতে পারছেন না ধীরে ধীরে উঠছেন, সেই জন্য কিন্তু অনেক ওপরে উঠে যাচ্ছেন। বলা হচ্ছে যে বেশ কিছু মানে এক এক দুই কিলোমিটারের মতো, এত উঁচা, ধীরে 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 উঠে চলে আসছেন। এইরকম উঁচা এলাকা, উঁচা এলাকাকে আরবিতে নাজিদ বলা হয়। কি বলা হয়? নাজিদ বলা হয়। আমাদের দেশে বরিন্দা এলাকা বা বরিন্দ্র এলাকা বলা হয়। হ্যাঁ, বরিন্দ্র আঞ্চলিক ভাষায় আমরা বরিন্দ এলাকা বলি, বরিন্দ। জি, জীবনে কোনোদিন বন্যা ওঠে না ওইসব এলাকা, কখনো বন্যা দেখা যায়নি, সব এলাকা ডুবে গেছে, কিন্তু ওগুলো উঁচা হয়ে আছে। জি, বরিন্দ্র এলাকা বাংলাদেশও আছে, পশ্চিমবঙ্গেও আছে। নওগাঁ, নওগাঁ সম্পর্কে যাদের জানা আছে, নওগাঁ আশা পাহাড়, তারপরে আর কি বলছে নাটোর এইসব অঞ্চল, তারপরে মালদা রাজশাহী চাপায়ের কিছু এলাকা, তারপরে মালদাহর এলাকা যারা জানেন তো ওই দিকটাই আছে বরিন্দ্র এলাকা। এই দিকটা বিশেষ করে আমরা জানি খুব প্রসিদ্ধ এলাকা বরিন্দ্র এলাকা, যে এলাকায় আপনার গৌড়, যে বাংলা আসামের রাজধানী ছিল গৌড়, নাম শুনেছেন? যারা পড়েছেন শিক্ষিত লোকেরা, গৌড়ের রাজধানী এই উঁচা এলাকায়।
কারণ তখনকার রাজার প্রতি বছর বান বন্যা আসার কোথায় বাঁধের ব্যবস্থা নদী থেকে রক্ষা করার জন্য পানি থেকে রক্ষা করার জন্য সুতরাং তাদের রাজধানী বা যারা সুখী লোক যারা ওই রকম দেশ পরিচালনা করেছে তারা উঁচু এলাকাকে চয়ন করেছে তাদের সেনাবাহিনীদের জন্য মুজাহিদিনদের জন্য এবং তারা তাদের দেশ পরিচালনার জন্য তো এই এলাকায় এখনো আপনার প্রাচীন যুগের সব ঘর বাড়ি বিল্ডিং আর কেল্লা টেল্লা দুর্গ এইসব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতু ফিল মিয়াদ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে গিয়েছিলেন উদ্দেশ্য কি ছিল জিহাদ করার উদ্দেশ্য ছিল না ওই আবু সুফিয়ান যে ধন সম্পদগুলো নিয়ে আসছে ওগুলো কেড়ে নিয়ে চলে আসবো প্রতিশোধ হয়ে যাবে ওরা মক্কায় লুটেছে আমাদের আমরা এদের লুটে নেব এটাই না উদ্দেশ্য ছিল আল্লাহ পাক বলছেন আগে থেকেই যদি তোমরা চুক্তি করে যেতে যে আসছি আর ওরা বলতে আমরা আসছি হামলা করার জন্য তাহলে হয়তো মুখোমুখি হইতে না ওরাই পিছিয়ে যেত না হলে তোমরাই পিছিয়ে যেতে কিন্তু আল্লাহ চেয়েছিলেন যে নিশ্চিত তোমরা মুখোমুখি হও আর এই বদর যুদ্ধ সংগঠিত হোক সেই জন্য আল্লাহ পাক আগে থেকে তোমাদেরকেও জানান না তোমাদেরকেও জানেনি অকল্পনীয় ওই বদরের যুদ্ধ ছিল আল্লাহ বলছেন ওয়ালাউ তাওয়াআদতুম তোমরা যদি পরস্পরের সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হইতে যে আমরা অমুক তারিখে আসব বদরে লড়াই করব হ্যাঁ আসো ক্ষমতা থাকলে লাখতালাফতুম ফিল মিয়াদ তাহলে নির্ধারিত সময়ে উপস্থিত বা মুখোমুখি হওয়ায় তোমরা ভিন্ন মত হয়ে যেতে ভিন্নতর হয়ে যেতে তাহলে হয়তো বিভিন্ন কারণে ওরাই পৌঁছিল না অথবা তোমরাই পৌঁছিলে না এইরকম হয়ে যেত কিন্তু আল্লাহ তো এরকম চাননি যে আগে থেকে ঘোষণা করো যে লড়াই হবে আর তারপরে তোমায় হতে এগিয়ে চলে গেলে মমিনরা হতে এগিয়ে চলে আল্লাহর হুকুম হলে চলে যেত কিন্তু কাফের আসতো না এরকম হইত তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যেহেতু এই বদর ঘটাতে চেয়েছি তাই ওয়ালাকিন লিয়াকদি আল্লাহ আমরান কানা মাফুলা কিন্তু আল্লাহ চেয়েছিলেন যে এমন কাজকে তিনি সম্পূর্ণ করবেন যেটা হওয়া স্থির ছিল লিয়াকদি আল্লাহ আমরান কানা মাফুলা যেটা স্থির পূর্ব স্থিরকৃত ছিল আল্লাহ পাক আগে থেকে স্থির রেখেছিলেন যে বদর ঘটবে বদর যুদ্ধ কেন হলো আল্লাহ বলছেন এখানে হক আর বাতিল ফয়সালা হয়ে যাক আর এর মাধ্যমে যারা এই জিহাদে সাহসের সাথে জিহাদ করবে তারা বেঁচে থাকবে ইজ্জতের সাথে বেঁচে থাকবে আর যারা সেখানে ধ্বংস হবে আল্লাহর দিনের বিরোধিতা যে রসুলের বিরুদ্ধে যেন লড়াই করতে আসবে তারা ধ্বংস হোক চোখে দেখে ধ্বংস হোক এবং তাদের ওপর হুজ্জত কায়েম হয়ে যাক যাতে করে বলতে না পারে যে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়নি আল্লাহ বলছেন লে আহলে কামান হালাকাম বাইয়ানা যাতে করে ধ্বংস হয় যে ধ্বংস হওয়ার স্পষ্ট দলিল প্রমাণের ওপর ওয়া ইয়াহইয়া মান হাইয়াম বাইয়ানা আর যে বেঁচে থাকবে সে যেন বেঁচে থাকে দলিল প্রমাণের ওপর বেঁচে থাকবে তো সম্মানের সাথে ঈমান ইসলামের অবস্থায় নেফাক মুক্ত হয়ে বেঁচে থাকো জিহাদ করে আর যারা ধ্বংস হলো কাফের মুশরিক তারা যেন ধ্বংস হয় দলিল প্রমাণের সাথে তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে সতর্ক করে দেওয়া হয়েছে দিনের দাওয়াত দেওয়া হয়েছে ওয়াইন্নাল্লাহ আলা সামিউন আলিম নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা আর সর্বজ্ঞ তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন এরপর আল্লাহ পাক বলছে ইয ইউরি কাহুমুল্লাহ ফি মানামিকা কালিলা ওয়ালাউ আরা কাহুম কাসিলা ফাশিলতুম ওয়ালা তানাযাতুম ফিল আমরি ওয়ালাকিন্নাল্লাহ সাল্লাম ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বদর যুদ্ধের কথা শুনেন প্রথমখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বদরের প্রান্তে পৌঁছিলেন তখন স্বপ্নে দেখলেন কি স্বপ্নে দেখলেন যে মক্কার কাফের মুশরিকদের সংখ্যা একেবারে অল্প অথচ তাদের সংখ্যা 1000 ছিল স্বপ্নে দেখলেন যে সামান্য কিছু আর সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে দিলেন যে আমি স্বপ্নে দেখেছি যে মক্কার কাফেরদের সংখ্যা একেবারে কম তোমরা চিন্তা করিও না সাহস বাড়লো স্বপ্ন দেখার পরে যখন মুখোমুখি হইলেন জিহাদের ময়দানে তখন যে দেখছেন তখন আল্লাহ পাক কি করলেন চোখে দেখাচ্ছেন যে ওদের সংখ্যা খুব কম খুবই কম খুবই কম তাদের সংখ্যা আরো সাহস বাড়ল যে সামনে এখন মুখোমুখি হয়েছে দেখছি অল্পই তো তারা ওইদিকে কাফেররা ওদেরকে যদি আল্লাহ প্রথমখানি দেখিয়ে দেন যখন লড়াইয়ের মুখোমুখি হয়েছেন যে মুমিনদের সংখ্যা অনেক বেশি তাহলে সব পালায়ন করবে তা তো লড়াই হবে না আল্লাহ এটা চান না লিয়াকযি আল্লাহ আমরান কানা মাফুরা আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা স্থিরকৃতি ছিল কৃত ছিল সেটা আল্লাহ পাক করতে চান
সুতরাং আল্লাহ পাক ওইদিকে কাফেরদের নজরে দেখাচ্ছেন যে মুমিন মুসলিমদের সংখ্যা একেবারে কম, আমরা চাটনি করে নেব এগুলোকে, ওদেরও সাহস বেড়ে গেল, আর লড়াই শুরু হয়ে গেল। যখন লড়াই শুরু হয়ে গেছে আর আল্লাহর ফেরেশতার আসমান থেকে নেমে গেছে, তখন আবার আরেক অবস্থা আল্লাহ পাক দেখাচ্ছেন, তখন কাফেরদেরকে দেখাচ্ছেন ইয়ারাউনাহু মিসলাইহিম রাআয়াল আইন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 13, ওখানে এই অবস্থাটাকে আল্লাহ পাক তুলে ধরেছেন। তাহলে কোরআনে করিম বুঝার জন্য একটা আয়াত পড়ে নেবেন আর সব বুঝে নেবেন, এটা ভুল। আজকালকার কিছু পোলাপান কিছু একটু ইসলাম বুঝতে শিখেই জিহাদ নিয়ে লাফালাফি শুরু করে, আর বড় বড় আলেম 30 বছর 40 বছর পড়লো, যারা জিহাদের সব আয়াতই পড়লো, আর জিহাদ কোন অবস্থায় ফরজ হয় কখন ফরজ হয় না তার কিছু শর্ত আছে কিনা সব পড়লো, তাদের উপর ফতোয়াবাজি শুরু করলো, এরা হলো দরবারি হুজুর, দরবারি আলেম, এরা হচ্ছে দালাল, সরকারের দালাল, এরা তো বেতনভুক্ত, এরা তো যা বলতে বলে তাই বলে, বোঝা গেছে না? জি হ্যাঁ। দেখেন এই জিহাদের এই বদরের যুদ্ধটা বোঝার জন্য আপনাকে সূরা আলে ইমরান আয়াতটাকে এর সাথে কালেকশন করতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক ওখানে কি বলছেন, ইয়ারাউনাহু মিসলাইহিম, কাফেররা যখন লড়াই শুরু করে দিয়েছে তখন মুমিনদেরকে দেখছে যে আরে এরা তো আমাদের দ্বিগুণ, ওরা 1000 আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই আসল সংখ্যা হচ্ছে 313 আর ওরা দেখছে যে 2000, 313 কে আল্লাহ পাক কত করে দিয়েছেন, 2000-এর মতো করে দিয়েছেন ওদের নজরে, কিন্তু লড়াই শুরু হয়েছে আর পালাবার তো উপায় নেই, লড়তে হবে, কিছুক্ষণ লড়ার পর দেখলো আর তো থামতে পারবো না, আর মায়ের পড়া শুরু হয়েছে। এর আগে বলেছি যে এই জেহাদে একমাত্র ফেরেশতারা অস্ত্র ধারণ করেছেন, হ্যাঁ ফেরেশতারাও মার দিয়েছেন কাফেরদেরকে। সুতরাং খুব দ্রুত তারা রণক্ষেত্র ছেড়ে পালায়ন করলো কাফেররা, আর মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। আর তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও ছিল খুব শক্তিশালী। এখন আয়াতগুলি বুঝেন, আল্লাহ পাক ইউরিকাহুমুল্লাহ ফি মানামিকা কারিলা, স্মরণ করো যখন আল্লাহ পাক তোমাকে হে নবী দেখাচ্ছিলেন, হুম মানে ওদেরকে ওই কাফের মুশরিকদেরকে, ফি মানামিকা তোমার নিদ্রায় তোমার স্বপ্নে, মানাম মানে স্বপ্ন, রুয়া মানেও স্বপ্ন আর মানাম মানে স্বপ্ন, তোমার স্বপ্নে দেখাচ্ছিলেন, কালিলান অল্প অল্প দেখাচ্ছিলেন। তাহলে স্বপ্নে আল্লাহ পাক প্রথম দেখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওদের সংখ্যা হচ্ছে অল্প। ওয়ালাউ আরাকাহুম কাসীরান, আল্লাহ যদি তোমাকে তাদেরকে বেশি করে দেখাইতেন যে কাফেরদের সংখ্যা অনেক বেশি, লাফাশিলতুম, তাহলে হে নবী তুমি তোমার সাথীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কিন্তু নবীর সাথী সঙ্গীরা সবাই এক রকমের নাই, তোমরা সাহস হারিয়ে ফেলতে, ফাসিলা ইয়াফশাল মানে হিম্মত হারিয়ে দেওয়া, সাহস হ্যাঁ দুর্বল হয়ে যাও, মনোবল দুর্বল হওয়া, লাফাশেল তুম তোমরা সাহস হারিয়ে ফেলতে, ওয়ালা তানাজা তুম ফিল আমরে, আর যুদ্ধের বিষয়ে তোমরা আপোষে মতবিরোধ শুরু করতে, কেউ বলতে লড়াই করব আর কেউ বলতে লড়াই করব না, ফিরে চলে যাব, সমঝোতা করে নেব, সোলা সন্ধি করে নেব, কিন্তু আল্লাহ তো চাননি যে সন্ধি করে এখান থেকে ফিরে চলে যাও, আল্লাহ একটা চূড়ান্ত ফয়সালা চেয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকিন আল্লাহ সাল্লাম, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপদ রেখেছেন যাতে করে তোমাদের মাঝে মতবিরোধ না শুরু হয় আর তোমাদের হিম্মত দুর্বল না হয়ে যায়, তোমাদের সাহস কমজোর না হয়ে যায়, হ্যাঁ মনোবল ভেঙে না পড়ে, সাল্লামা সহি সালামত রেখেছে, নিরাপদ রেখেছে। ইন্নাহু আলিমুন বেজাতি সুদুর, নিঃসন্দেহে তিনি অন্তরের সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। আরো স্মরণ করো, তাহলে স্বপ্নের কথা এখন হয়ে গেল, এখন জিহাদের ময়দানে যখন সামনাসামনি হতে যাচ্ছেন সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন কি আর কাফেরদেরকে কি দেখাচ্ছেন, এই কথা এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াইজরিকুম, স্মরণ করো যখন তোমাদেরকে হে নবী মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীরা, বহু বচন দিয়ে সম্বোধন করা হয়েছে, হে সাহাবাই কেরাম, তোমাদেরকে যখন আল্লাহ পাক দেখাচ্ছিলেন ওই কাফেরদেরকে, হুম কি দেখাচ্ছিলেন, এদিল তাকাই তুমফি আয়োনেকুম কালিয়া, যখন তোমরা মুখোমুখি হয়েছিলে সামনাসামনি হয়েছিল লড়াইয়ের জন্য, তোমাদের নজরে অল্প দেখিয়েছিলেন, মাঠে যখন নেমে গেছেন দেখে তো কাফেরদের কি আরে অল্পই তো লাগছে, এর হাজার কেন হবে, অল্প আছে এরা, ওই ওকাল্লেলু কুমফি আয়োনেহিম, এবং তোমাদেরকে আল্লাহ কম করে দেখাচ্ছিলেন, ফি আয়োনেহিম কাফের মুশরেক মক্কার সেনাদলের নজরে দৃষ্টিতে, ওরাও কম দেখছে, এদিকে 313 দেখছিল না, ওরা 50-60টা লোক দেখছে, অল্প স্বল্প,
এক মিনিটের ব্যাপার সেবার আছে কেন আল্লাহ এটা করেছিলেন বলেন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা জাতি করে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করেন এমন বিষয়ের যেটা পূর্ব নির্ধারিত ছিল পূর্ব থেকে স্থিরকৃত ছিল মাফউলা যেটা আল্লাহর পক্ষ থেকে করার ছিল করবেন সেটা আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করতে চেয়েছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর এবং সমস্ত কাজ আল্লাহর দিকে ফিরে যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানের কয়েকটি আদব কায়দা নীতিমালা উল্লেখ করেছেন ছয়টি নীতিমালা রয়েছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন সকল ইযা লাকীতুম ফিয়াতান যখন তোমরা কোন কাফের দলের সাথে শত্রু দলের সাথে মুখামুখি হবে লাকী আলকা মানে সাক্ষাৎ করা মানে মুখামুখি হওয়া যুদ্ধের ময়দানে ফাসবুতু তখন তোমরা অবিচল থাকো তাহলে প্রথম আদব শিখানো হচ্ছে জিহাদের ময়দানে নেমে গেলে কি করতে হবে অবিচল থাকতে হবে পিছপা হওয়া চলবে না দ্বিতীয় আদব হচ্ছে ওয়াজকুরুল্লাহ কাসীরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো দোয়া করো স্মরণ করো আল্লাহ থেকে গাফিল হয়ে যেও না লড়াইয়ের ময়দানে গিয়ে এক দেশের আরেক দেশের সাথে যুদ্ধ চলছে মুসলিম দেশ কাফেরের সাথে যুদ্ধ চলছে আর সেই সময় মদ নিয়ে যদি মেতে থাকে আর মহিলা সেনাবাহিনী নিয়ে মেতে থাকে আচ্ছা মহিলা সেনাবাহিনী হচ্ছে না কিসের জন্য মহিলাগুলো লড়াই করবে সেই জন্য কখনো লড়াইয়ের জন্য না ভোগবিলাসের জন্য জেনার জন্য এগুলোকে রাখা হচ্ছে তো এগুলো নিয়ে মেতে থাকলে আল্লাহর সাহায্য নামবে কখনো না এরা আল্লাহ থেকে গাফিল হয়ে রয়েছে আজকে মুসলিমদের উপর যেখানে মার পড়েছে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখবেন যে পাপ সেখানে কারণ তাদের বহু পাপ তাদেরকে গ্রাস করে ফেলেছে দ্বিতীয় আদব হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করেছেন না করেননি বদর যুদ্ধে লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল কাম হতে পারো তিন নম্বর আদব আতিউল্লাহ ওয়া রাসূলাহ এবং আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের কথার বিরুদ্ধাচরণ নাফরমানি করিও না এক শরীয়তের বিপরীত কাজ করিও না দ্বিতীয় এতে কথা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশে রাসূলের কথা মেনে যেইভাবে হামলা করতে বলছেন যেইভাবে রণকৌশল অবলম্বন করতে ওইভাবে করো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি খলিফাতুল মুসলিমিন ইমামুল মুসলিমিন এবং জিহাদের ময়দানে যিনি সেনাদল হবেন তার আনুগত্য করতে হবে আমিরের আনুগত্য ছাড়া কখনো সফলতা লাভ করা যায় না তিন নম্বর আদব তারপরে বলছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবারি হুকুম আর তোমরা ঝগড়া করিও না মতবিরোধ করিও না দ্বন্দ্ব শুরু করে দিও না না হলে ফাতাফশালু তোমাদের সাহস দুর্বল হয়ে যাবে হিম্মত হেরে যাবে ওয়া তাযহাবারি হুকুম এবং তোমাদের দাপট শেষ হয়ে যাবে তোমাদের যে প্রতিপত্তি রয়েছে তোমাদের যে ক্ষমতা রয়েছে সেটা বিলুপ্ত হয়ে যাবে আপোষে লড়াই করলে নিজের মধ্যে যখন কন্দল থাকে গৃহযুদ্ধ থাকে কলহ থাকে তখন আর বাইরের শত্রুর মোকাবেলা করার ক্ষমতা থাকে না এটি হচ্ছে চার নম্বর আদব কি করতে হবে না আপোষে যেন মতবিরোধ সৃষ্টি না হয় ঐক্য তাহলে কি আদব হ্যাঁ জিহাদের ময়দানের ঐক্য থাকতে হবে একই অন্তরের মতো সবাই থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে অসবেরু তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ করতে হবে যদি কষ্ট হয় আহত হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে এই হয়েছে সেই হয়েছে ধৈর্য ধারণ করতে হবে ইন্নাল্লাহ মা আসাবে নিঃসন্দেহে আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন কয়টি আদব হলো তাহলে পাঁচটি হয়ে গেছে না ধৈর্য দিয়ে ছয় নম্বর হচ্ছে অহংকার যেন না থাকে অহংকার যেন না থাকে কাফের অহংকার ভরা অন্তর নিয়ে এসেছিল সেই জন্য লাঞ্ছিত হয়ে পরাজিত হয়ে ফিরে গেছে আর তোমাদের মধ্যে অহংকার না থাকে সংখ্যাগরিষ্ঠতার অহংকার না থাকে হ্যাঁ দুনিয়ার যে যুদ্ধ সামগ্রী রয়েছে সেগুলির অহংকার না থাকে অথবা ধন সম্পদের অহংকার না থাকে গায়ে বল আছে অহংকার না থাকে আমাদের মধ্যে এই সেনাপতি রয়েছে এই কমান্ডার রয়েছে এই রয়েছে সেই রয়েছে এসব অহংকার না থাকে কোনো অহংকার যেন না থাকে অহংকার মুক্ত হইতে হবে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়া ছয় নম্বর আদব ওয়ালা তাকুনু কাল্লাযীনা তোমরা ওদের মতো হয়ে যাও না যারা বেরিয়ে এসেছিল তাদের নিজ নিজ ঘর থেকে বাড়ি থেকে বাতারাম ওয়ারিয়া নাস অহংকার ভরা অবস্থায় বাতার বাতার মানে হচ্ছে ফখর গৌরব গৌরবের সাথে বেরিয়ে এসেছিল আর রিয়া নাস আর লোক দেখানোর উদ্দেশ্যে যে ফিরে আসবো বদর থেকে
লড়াই করে মুহাম্মদ এবং তার সাথীদেরকে দমন করে আসব আর মক্কায় এসে আমরা ঢোল ঢাক বাজাবো আর বিজয় মিছিল করব এই স্বপ্ন দেখে এসেছিল আবু জাহাল ওদের মতো তোমরা হইও না তাহলে পার্থক্য কোথায় থাকলো আরো মনে রাখবেন আমাদের দেশে বিজয় মিছিলে বহু পাপ হয় না এক তো জুলম অত্যাচার করা যারা হেরেছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয় তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হয় আর তার ক্ষয়ক্ষতি করা এসব তো হয় এসবের সাথে মদ ঢালারে পাপ অবাধ মেলামেশা নারী পুরুষ আলিঙ্গন আর কত কি আর ঢোল তাবলা ইত্যাদি এসব পাপ যারা করে তাদেরকে আল্লাহ কি করে ইজ্জত দেবেন এরা অহংকারী এদের মধ্যে এই জিহাদের আদব নেই আল্লাহর পক্ষ থেকে যে যে সফলতা সফলতা লাভের যে শর্ত রয়েছে এই শর্ত তাদের মধ্যে নেই বরং এটা হচ্ছে কাফেরদের চরিত্র অহংকার না থাকে লোক দেখানো নিয়ত না থাকে যে বীর বাহাদুর বলবে হ্যাঁ আমরা হচ্ছি এই সেই ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ এরা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করত মক্কার কাফের মুশরিকরা তাদের মতো চরিত্র তোমাদের যেন না হয় আল্লাহ হবে মা ইয়ামালুনা মুহিত যা কিছু তারা করে মানুষরা করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেষ্টন করে রয়েছেন এখানে আলোচনা শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যা কিছু আমরা বললাম যা কিছু শুনলাম তাতে থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক মুসলিম উম্মতের যেন হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের ইজ্জতের জিন্দেগি দান করেন আখেরাতে আল্লাহ পাক সম্মানজনক রিজিক দান করেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন